কাছে থেকে থেকে শুরু করব। আমি বড় হয়েছে একটা মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারে লাইফটা এরকম ছিল যে স্কুলে যাব বাসায় আসব। এর বাইরে কিছু ছিল না কোন বন্ধু বান্ধবী গেলেও ছিল না কোন বান্ধবীর বাড়িতে যাওয়া যাবে না কিন্তু এর মধ্যেও একটু মানে হ্যাফের হয়ে গেল যে আমি যখন এসএসসি পরীক্ষা দেব ঠিক ওই জায়গাটা থেকে ফিরবো তবে তার আগে আমার কিছু কোয়ারি আছে লাইক আপনারা কয় ভাই বোন ছিলেন বাবা কি করতেন রক্ষণশীল বলছেন পরিবারকে কেন রক্ষণশীল বলছেন এগুলো যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন কারণে বলছে আমার বাবা বরাবরই ব্যবসায়ী ছিলেন উনি ঠিকাদারি করতেন তারপর হচ্ছে হাটবাজার বাজার ইজারাদারি এই কাঠের ব্যবসা এবং উনি এক পাকিস্তান পিরিয়ডে ফার্স্ট ক্লাস ঠিকাদার ছিলেন উনি ঢাকায়ও তখন সরকারি দু ভবন সাব কন্ট্রাক্ট নিয়ে করেছেন প্রভাব ছিল ভালো আর রাজনীতি করতেন এখনো রাজনীতি করেন আমার ভাইরা করেন আমরা হচ্ছে যে একটা মানে আমাদের এলাকায় খুব পরিচিত প্রভাবশালী সম্ভ্রান্ত বলাই চলে যে প্রধান দুটো দলের মধ্যে একটা দল একটা দলের রাজনীতি করেন চার ভাই পাঁচ বোন আমি সবার ছোট নয় ভাই বোন আপনি হচ্ছেন একদম সবার ছোট সবার ছোট সবার ছোট হলে তো একটু বেশি আদর পাওয়ার কথা হ্যাঁ বেশি আদর পার কথা আদরটা পেয়েছি আবার অনাদরও পেয়েছি ছোটদের একটা সমস্যা থাকে সেটা হচ্ছে যে ওরা যাই করে না কেন বড়দের কাছে কৈফিয়ত দিতে হয় কিংবা পারমিশন নিয়ে করতে হয় এটা অনেক সময় প্রবলেম হয়ে দাঁড়ায় করেক্ট ওকে ফাইন আমরা মোটামুটি গ্রাফটা পেয়ে গিয়েছি আপনি বলছিলেন যে ক্লাস টেন পর্যন্ত আপনি একটা রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন এবং রক্ষণশীলতার ধরন বলতে আপনি যেটা বোঝালেন যে সবার সাথে খুব সহজে মেশার ব্যাপারটা ছিল না খুব সহজে চাইলে অন্য বাড়িতে যাওয়া যেত না ইভেন আমাদের ভাষায় আমাদের যে কাজিন ভাইরা যারা ওদের আসা যাওয়াটাও সহজ ছিল না আব্বার নিষেধ ছিল একটা রক্ষণশীলতার ব্যাপার আমরা জানি যে ধর্মীয় দিক থেকে রক্ষণশীলতা আর একটা হচ্ছে পারিবারিক রক্ষণশীলতা আসলে কোনটা আব্বার দৃষ্টিকোণটা এরকমই ছিল উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটা করতেন যে মেয়েরা হচ্ছে পর্দায় ঘরে থাকবে আপনি আসতে চাচ্ছিলেন হ্যাঁ ওকে ওটা হচ্ছে 94 ফোর শেষের দিকে বারোই ডিসেম্বর আমার যার সাথে মানে এফেয়ার শুরু হয় তা আমি ওটা লাভ হিসেবেই বলবো ওটা আমরা ওইভাবেই পালন করতাম মানে আপনাদের কি প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে তার আগে দেখেছি দেখেছি এভাবে যে আমার ভাইয়া তো রাজনীতি করতেন বড় ভাইয়া ভাইয়ের সাথে যেসব ছেলে পেলেদের খুব ভালো সম্পর্ক ছিল ভাইয়ের মরদেন জুনিয়র তাদের মধ্যেই একটা ছেলে আর হচ্ছে যে ও আবার আমার আব্বার খুব ক্লোজ ফ্রেন্ড ওনারই বনের ছেলে সেই পারপাসে আমাদের আমাদের সাথে একটু ছিল আসা ছিল না ভাইয়ের আলাদা মানে মিটিং রুম ছিল আমি কি নামটা জানতে পারি ভদ্রলোকের ডাক নাম হচ্ছে শহীদ পুরো নাম হচ্ছে শহীদুজ্জামান শহীদ উজ্জামান আমরা শহীদ বলতে পারি আপনার যে বয়সের পার্থক্য কতটুকু ছিল ওই সময় এগারো বছর মানে আপনার যে জুনিয়র নাকি আমার সিনিয়র ওকে আপনার চেয়ে এগারো বছরের বড় ছিল সে আপনি তখন এসএসসি তে পড়ছেন আমি বিগিনিংটা জানতে চাচ্ছি লাইক শুরুটা কিভাবে হলো আপনি বলছিলেন শুরুটা হচ্ছে এভাবে সন্ধ্যা পরে ছাদে হাঁটাহাঁটি করি তো আমাদের বাসাতে হচ্ছে এমন একটা এরিয়া যেটা কমার্শিয়াল এরিয়া অনেক লোকজনই আসে একদম বাজারে মরে বাসাটা আমি একদিন দেখলাম ভাইয়ের সাথে একটা ছেলেকে দেখে আমার ভালো লাগলো তখন আমার ভাই বিয়ে করেছেন একদম নতুন ভাবি নতুন ভাবিকে আমি বললাম ভাবি এরকম এরকম একটা ছেলে দেখলাম খুব হ্যান্ডসাম ছেলেটার নাম কি ভাবি পরে ভাইয়ের কাছ থেকে জানতে পারলো আমি প্রথমে বলে রাখি যে আসলে আমার প্রেমের ক্ষেত্রে আমার বড় ভাবে আমাকে পুরোপুরি সাহায্য করেছে সেই জন্য দেবর কিংবা ননদ একটা অনেক বড় সাপোর্ট পান আর এটার আরেকটা কারণ হচ্ছে যে আমার ভাইয়ের ভাবে ভাই এভ ম্যারিজ তারপর আবার শহীদের মামাতো ভাই ওর মামার বাসায় থাকতো যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে পাঁচ সাত মিনিটের পথ হেডিকে যেতে মামা তো ভাই যে ওর সমবয়সী ওই ভাইটা মনির ভাই উনি এখন বেঁচে নেই মারা গেছেন উনি আমাদের বাসায় যাওয়ার সাথে ছিল তখন ওই শহীদ আমাদের বাসায় ফোন করতো ভাইয়া তো অনেকে ফোন আসতো তো ফোন আমরা রিসিভ করতাম আমি আমার ছোট আমরা আমরা পিঠে তাই একদিন ফোন দিল ভাইকে খুঁজলো বললাম যে না ভাইয়া বাসায় নেই আমার তখন জিজ্ঞেস করলো আপনার নাম কি নামটাও বললাম আমি জিজ্ঞেস করলাম আপনি কি ভাই আসলে ভাই কিছু বলতে হবে কিনা বলছে না কিছু বলতে হবে না ঠিক আছে ফোন রেখে দাও কিন্তু আমি যাকে দেখেছি উনি যে সেই ব্যক্তি তখন আমি সেটা জানি না উনি তারপর নাকি শুনলাম যে ওই ভাইকে বলছে যে লিডের বসে ফোন দিলাম লিডারের ছোট বোন ফোন রিসিভ করলো খুব মিষ্টি ভয়েস এই নাম তুই কি চিনিস পর বলছে হ্যাঁ চিনি তো কোন ক্লাসে পড়ে বলছে যে এসএসসি পরীক্ষার্থী তো আমি তখন কোচিং করি টেস্ট রেজাল্ট এখনো আউট হয়নি কিন্তু স্কুলে যাওয়া আসা আছে কোচিং করার জন্য যাওয়া আসার পথে আমাকে একদিন ওরা দেখেছে আমাকে দেখার জন্য ওরা স্কুলের পথে দাঁড়ানো ছিল তারপর ওর কিউরিয় ওরা আমাকে ভালো লাগলো ওর মামতা ভাইকে মানে এদিক দিয়ে খুবই মিয়ান করছে যে তুই ভাবি বল কিংবা ওকে বল আমার খুব ভালো লেগেছে ওই ভাইটা বাসায় আসতো কিন্তু বলা না কারণ আমরা তো মিশতাম না হয়তো ভাইয়া কেমন আছেন ভালো মন্দ বাস এটুকুই ভাবির সাথে কথা বলতো আম্মার সাথে কথা বলতো আব্বর সাথে কথা বলতো মনির ভাইয়া বড় কে বলছে বড় ভাবি তো আমার কাছ থেকে তো উইকনেসটা ট্যাপিয়েছেন তো ভাবি গল্প করে করে নামটা বললো তারপর একদিন কিভাবে কিভাবে ওই ডিসেম্বরের বারো তারিখ সন্ধ্যার পর ফোন আসলো যে ফোন কথা বলো তখন বলেন যে কে আমি কথা বলতে বলতে পরে দেখলাম আচ্ছা উনি যাকে আমি দেখেছিলাম যার সম্পর্কে আমার কৌতূহলটা তার জন্মে ছিল জানতে চেয়েছিলাম এই সে ভদ্রলোক হ্যাঁ তখন কথা বললাম অনেকখানি কথা বললাম তারপর প্রতিদিনই কথা বললাম এই তো ফোনে কথা বলাম শুরু হলো প্রেমের শুরু যেটা প্রেমের শুরু তো এখনই হয়নি লাইক কথা বলছেন ডং করে ঘন্টা লাইক এটা বলে কুসুম কুসুম তো আগেই দূর থেকে দেখেই তো দুজনের মনে জন্ম হয়ে গেছে কি জন্ম হয়েছে ওটা কি বলে ওটা কুসুম প্রেম যেটা বলে কুসুম প্রেম বলা হয় ওকে কুসুম কুসুম প্রেম মানে কুসুম কুসুম প্রেম আপনি না কুসুম কুসুম গরম পানির একটা ব্যাপার আছে আমি যতদূর জানি যখন পানিটা হালকা গরম থাকে তখন এটাকে বলা হয় কুসুম কুসুম গরম পানি এই জন্য হালকা হালকা বলে এটাকে কুসুম কুসুম বলা হয় ওকে কুসুম কুসুম প্রেম ঠিক আছে তারপর মানে এমন একটা আকর্ষণ ছিল যে প্রতিদিন কথা না বলে ভালো লাগতো না এবং হয়তো প্রতিদিন একাধিকবার বলার জন্য ছটফট করতাম আমি একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে আমার অনেক ফ্রেন্ড এরকম বলে যে তিনটা স্টেজ আছে একটা হচ্ছে বেগিনিং স্টেজ একটা হলো ভালোবাসা হয়ে যাওয়ার পরের স্টেজ আর একটা লাস্ট স্টেজ তো সবচেয়েতে মজার স্টেজটাই হচ্ছে বিগিনিং স্টেজ হ্যাঁ ওই সময়টাতে যাই করবে সবই ভালো লাগে সবই ভালো লাগে কুসুম কুসুম যেটা বললেন আপনি তারপরে হয়ে যাওয়ার পরে এই তুমি এভাবে খাও কেন এই তুমি এভাবে চলো কেন তোমার চুলটা এরকম কেন এই তুমি সোজা গিয়ে হাঁটতে পারো না ভুল ধরা ধরে ব্যাপারটা শুরু হয় তুমি যখন ধীরে 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 বাড়তে থাকে তারপরে সেটা হচ্ছে লাস্ট স্টেজ আমরা লাস্ট স্টেজ দিকে যাইও যাই আমরা আপনার প্রেমের গল্পের দিকে যাই হ্যাঁ তারপর 16 ডিসেম্বর হুম দুপুরবেলা কথা হচ্ছে আমি স্কুলে কোনো প্রোগ্রামে প্রোগ্রাম করতাম না ও আমার খুব অনিয়া ছিল তো ও জিজ্ঞেস করছি তুমি না আজকে না না আমি কখনই বড় এর মধ্যে আমি দিইনি ও দিয়ে ফেলছে ওর ভয় লাগলো না যে লিডারের সাথে প্রেম করছি না না ওটা আমার সাথে প্রথম দিন কথা বলেই বুঝেছে যে আমার আগ্রহ আছে আমি সফটলি কথা বলছি কারণ হচ্ছে যে তখন বয়স যদিও কম ছিল এরকম কিন্তু প্রেমের জন্য ওর বয়সে অনেক ছেলেরাই এই ট্রাই করতে পরে যে পারে কিনা পটাতে রাইট কিন্তু তখন কিন্তু খুব কড়াক ভাষায় কথা বলতাম এত বলতাম হ্যাঁ ভাই তো বাসেনি কিছু বুঝতে হবে আসলে হুম কিভাবে বলতেন এটাই বলতেন হ্যাঁ হয়ে এটা ওকে ওকে ঠিক ভাই না ওয়ার্ডটা দেওয়া হয়নি মানে দেবো দেবো বলে আর কি কথা বারো ডিসেম্বরটা কেন ইম্পর্টেন্ট মনে ইম্পর্টেন্ট এই কারণে যে ওই জানছি যে আমি ওনাকে পছন্দ করি উনি আমাকে পছন্দ করেন যিনি কথা বলা শুরু করেছে তারপর কথা বলছি ষোলোই ডিসেম্বর ও হ্যাঁ বিজয় দিবস তো ওদিন বললো বেরোলাম বরাবরই বের হইনি আর তখন আমার একটা ছোটখাটো হাঁটতে পারছিলাম না আমার থাকতে হচ্ছে ওর লাইফের একটা কথা বললো ওর ফার্স্ট লাভ ছিল যে মেয়েটা সেই স্টোরিটা আমাকে বললো যে তুমি শুনলে হয়তো কষ্ট পাবা কিন্তু আমি মোটেও কষ্ট পাইনি কারণ আমি আগেই জানতাম শুনেই আমি ওকে পছন্দ করতে শুরু করেছি শুনেই পছন্দ করতে শুরু আমি পছন্দ করতে শুরু করেছি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হচ্ছে যে ও একটা মেয়েকে পছন্দ করত আমাদের এক টিচারের মেয়েকে মেয়েটাও তাকে পছন্দ করত। যখন প্রেমটা প্রথম পর্যায়ে তারপর ওই সময় মেয়েটা এস এসি পাস করে লালমাটিয়া কলেজে এসে ভর্তি হয় যখন ঢাকায় চলে আসে ঢাকায় চলে আসার পর ওকে আর চান্স দিচ্ছিল না অনেকদিন মেয়েটার পিছনে ঘুরেছে কিন্তু ঢাকায় এসে মেয়েটা নতুন করে ঢাকায় অন্য ছেলের সাথে প্রেম করা শুরু করেছে লালমাটি কলেজের সামনে দাঁড়িয়ে থাকত কখন কলেজে ঢুকবে কখন বের হবে কথা বলতে চাইতো কিন্তু ওকে অ্যাভয়েড করত ওর কষ্টের কথাগুলো শেয়ার করেছে মাঝখানে সে চুপচাপ ছিল ফাইন আর কাউকে নিয়ে ভাবতো না আমাকে দেখে নাকি ওর ভালো লাগছে আর এটাও সে টের পেয়েছিল যে তার সমবয়সী দু একজন ট্রাই করছে কিন্তু কেউ কোনোদিন ধারে কাছে পৌঁছাবে মানে ফোনে এই যে কাটকাট কথার বাইরে কোনো ভালো কোনো কথাই শুনতে পারে না মোটামুটি আমি একটা গ্রাফ পেয়ে গেলাম যে ভালোবাসার জায়গাটাতে একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস দুজনেরই কাজ করছে তারপরে আপনি আসছিলেন বোধহয় হয় একটা স্কুলের জায়গাটাতে বা কোন একটা কিছু হাই স্কুলের জায়গাটাতে যেটা হচ্ছে তারপর আমার এসএসসি পরীক্ষা শুরু হলো পরীক্ষা দিলাম কথা হতো ফোনে আর সেটা সুযোগ ছিল যে ফোন আসলে ভাবি রিসিভ করতো ভাবির হাতে পড়লে কেউ আশেপাশে না থাকে তাহলে আমাকে ডেকে দিত আমি এসএসসি পরীক্ষা দিলাম এস এস সি পরীক্ষার ফ্রি তিন মাস ওরা আবার দুটো ভাগ নিয়ে আমার সাথে পড়তো আর একটা সুযোগ হয়ে গেল যে চিঠি আদান প্রদানের সুযোগটা হয়ে গেল ভাগ দিয়ে হচ্ছিল আমার বান্ধবী বাসাও পাশাপাশি ও খুব চিঠি লিখত ডাইরেক্ট লিখতে পছন্দ করতো হ্যাপি নিউ ইয়ার আমি ওকে ফার্স্ট গিফট করি যেটা হচ্ছে গোলাপ আর একটা কলম ডায়েরি আর আমাকে একটা খুব সুন্দর ভিউ কার্ড গিফট করে হচ্ছে আমাদের প্রথম মানে গিফট দেয়া নেওয়া যেটা আর সে ওই ডায়েরিটা মেনটেন করত আমি বলেছিলাম ডায়েরিটা তোমার লেখা হলে পরে আমাকে দিও আমি পড়ে আবার ফেরত দিয়ে দেব এভাবে আমাদের প্রেমটা চলছে কিছুদিন পর এটা আমার বাসায় জানাজানি হয়ে গেল এটা আমার ছোট অপর যিনি পিঠা পিঠে ও আবিষ্কার করে ফেললো যখন আবিষ্কার করে ফেললো তখন তো কথা বলা খুব টাফ হয়ে গেল তখন ছাদে উঠে হাঁটলেও সন্দেহ করে আর লোকটাকে সেটা যখন জেনে ফেলতে পারলো তখন তো আমার অবস্থা খুব একেবারে খারাপ হয়ে গেলো এখন আমাকে ছাদে উঠতে দেওয়া হয় না ছাদে দিনে কখনই উঠতাম না যেহেতু বাজারের মধ্যে বাসা ছিল সন্ধ্যার পরে উঠতাম আর আমার রাত্রি হচ্ছে অসম্ভব প্রিয় যখন জোৎসা ফুটফুটি জোৎসা থাকতো কিংবা পূর্ণিমা রাত আমি দোয়া করতাম মল্লা এখনই টা শুরু হয়ে যেত তাহলে আমি বলতে পারতাম যে বিদ্যুৎ নেই এখন পড়বো না ছাদে যাব ছাদে হাঁটতাম এইটু দেখতে হলে এইটুকু এরকম করে আমাদের চলতে গেল এখানে আমি কথা বলি তিন মাস পর যখন আমার এসএসসি রেজাল্ট বেরোলো আমার রেজাল্ট কি হবে সেটা আমি নিশ্চিতই ছিলাম বরাবরই হয় পরীক্ষা দিয়ে আমি যত নাম্বার পাবো বলি যে সাবজেক্টে ঠিক ততই পাই বরং তার চেয়ে দু বেশি পাই কম কখনো হয় না কিন্তু এখানে অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা যেটা বলা চলে আমার জীবনের প্রথম ব্যর্থতা এবং এটা আজও আমি ভুলতে পারি না এবং আমি ওটাকে এখনো মেনে নিতে পারি না সেটা হচ্ছে যে আমি এস এস সি পরীক্ষায় ফেল করেছি ছোট আপু আমার রোল নিয়ে স্কুলে গেছে দেখার জন্য খুঁজে পায়নি অন্য আরেকটা ভাইকে দিছে কেউ খুঁজে পায়নি চলে আসছে চলে আসার পর বাসায় এসে যখন এই কথা বলছে আমি তো অবাক এটা তো হতেই পারে না ইম্পসিবল তারপর আবার এটা নিয়ে ঘাটাঘাটি করে হ্যাঁ আমি ফেল অথচ আমার চেয়ে অনেক খারাপ খারাপ স্টুডেন্টরা পাশ করে গেছে আর সেদিন শহীদ খুব তাড়াতাড়ি সেও খুব আশায় ছিল এবং ওর বন্ধুরা যারা আমাদের সম্পর্কটা জানতো সবাইকে বলছিল যে লিজা যদি জাস্ট ফার্স্ট ডিভিশন পেলেই আমি তোরা যত খেতে পারিস আমি খাও ওই রকম একটা আনন্দ নিয়ে আশা নিয়ে রেজাল্ট শীত হাতে পেয়ে দেখলো যে ওর ভাগ্নির আমার যে স্টুডেন্ট ভালো ছিল না বলা চলে কোনো রকমে পাশ করার মতো ছিল যদি আমাদের সময়টা খুব ইজিলি ছিল যে তখন হচ্ছে টাস্ক ফোর্স পাঁচশো অবজেক্টিভ ছিল পাঁচশো দেয়া থাকে পাঁচশো বলে পঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর এবং যেটা ছিল হচ্ছে রিটার্ন যেটা একটাতে পাস করলেই হবে তাই তো একটাতে পাস করলেই হবে মোস্ট ইজিয়েস্ট এক্সাম এভার ইন বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ যেখানে দেখা গেছে যে অবজেক্টিভ যদি পঞ্চাশ পঞ্চাশ পেয়ে যায় রিটার্নে যদি জিরো পায় তারপরও পাস রাইট তবে অঙ্কিত অবজেক্টিভটা ছিল না অঙ্কে আমি ফিল করেছি মানে সাধারণ গণিত যেটা আমি গণিত অনেক ভালো ছিলাম না তবে অনেক পচাও ছিলাম না কিন্তু অঙ্ক তো বোঝা যায় লাইক আপনি যখন করে আসবেন অঙ্কটা আমি তো পরীক্ষা প্রশ্ন হাতে পেয়ে দেখলাম যে না মোটামুটি ভালোই হয়েছে তো আপনি বাইরে এসে কত কতক্ষণ বাইরে এসে আমি এসে ছিলাম যে আমি ভাবন তিপ্পন্ন এরকম আপনার থার্টি তে পাস তাই তো হ্যাঁ থার্টি তে পাস শ্রোতা কি কারণে এই ঘটনাটা ঘটলো এবং কেনই বা হলো সেটা তো পরবর্তীতে উদ্ধার হয়েছে আমরা জানব তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর এবং এই যে বললো যে ব্যর্থতা কিংবা এই যে সফলতা কখনো কখনো ব্যর্থতা কখনো কখনো সফলতা জীবনের যে টান বা জীবনের যে মোড় সেটাকে অনেকখানি ঘুরিয়ে দেয় কি ঘুরিয়ে দিয়েছিল বা আদৌ ঘুরিয়ে দিয়েছিল কিনা কতটুকু প্রভাব ফেলেছে তার জীবনে সবকিছু আজকে উদ্ধার হবে প্লিজ আমরা যেখানটাতে ছিলাম আপনি বলছিলেন যে রাইটটা সবাই এডি শেষ পর্যন্ত রেজাল্টটা উল্টো হলো কিন্তু তখন আমি বিশ্বাস করিনি আমি ভেঙে পড়ার চেয়ে অবাক হচ্ছিলাম বেশি হ্যাঁ তো এদিকে আমার মেঝু ভাই আবার বলছে আমার আবার চলাকালীন আমার দাদু মারা যান ইসলাম শিক্ষা পরীক্ষার আগের রাতে দাদু মারা যায় আমি ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়ে গিয়ে দাদুকে আমি এক নজর দেখার পর লাশ নিয়ে গেছে কবতের জন্য তো মেঝে ভাইয়া ভাবলো যে ওই পরীক্ষাটা খারাপ হলো কিনা আমি বলছি ভাই ওটা ইসলাম শিখা ওটা তার মধ্যে লেটার মার্কস থাকবে তো প্রশ্নই ওঠে না তারপরও বিশ্বাস করে না সবাই ছুটি ছুটি করছে আবার রেজাল্ট শিট নিয়ে একই কথা যে পরে দেখালো ফেল আর যখন মার্কশিট এলো আমি অঙ্কে ফিল করলাম আমি অঙ্কে আমি পেয়েছি চব্বিশ তখন আমরা ক্যালকুলেশন করতেছি আচ্ছা ব্যাপারটা কি এরকম হলো যে বিয়াল্লিশ পেয়েছে বিয়াল্লিশ চব্বিশ হয়ে গেল কিনা আমি তো কান্নাকাটি শুরু করে দিছি না ভাইয়া আমি চ্যালেঞ্জ করব তখন আমার ছোট ভাইয়া রিএক্সামের জন্য করার জন্য যে ফর্মটা সেই ফর্মটা কিনে নিয়ে গেলেন পোড়ন টোড়ন করে সবকিছু করে প্রসেস করে আমি রিএক্সামের জন্য অ্যাপ্লাই করলাম আসলে ওটা হয়নি আমি অনেক দিন পর ছিয়ানব্বই আবার এস পরীক্ষার জন্য যখন হচ্ছে যে রেজাল্ট আউট হয়ে গেছে এখন যারা পাশ করেছে তারা ফর্ম ফিল করতে পারবে ওই মুহূর্তে চিঠিটা রিপ্লাই হয়েছে উত্তর গেল যে আপনার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে প্রাপ্ত নম্বর এতই চব্বিশ চব্বিশই সেই যে আমি চব্বিশে রয়ে গেলাম আমার জীবনে একটা বড় একটা ঝড় আসলো আমি পরে বললাম যে আমি পরীক্ষাই দেবো না পড়াশোনায় না একদম গো ধরে গেছে কারণ আমার মনই বসছিল না তারপর আমাকে বাসা থেকে সবাই বলছে যে না কোন সমস্যা নেই একবার খারাপ হলে মানুষ নেক্সট বার ভালো করে স্কুলে স্যাররাও আমাকে একই কথা বলছেন কিন্তু আমি কোনোভাবে মেনে নিতে পারছি না পড়তে বসলে আমার একই কথা মনে পড়ে যে কেন আর আমি এখন স্কুলে যাই আমি স্কুলে যেতে দেখি যে আমার বন্ধুরা কলেজে যায় আমার বাসা ক্রস করে আমার খুবই লজ্জা লাগে আমি আপনার সাথে একটু শেয়ার করি আজকের জীবনের গল্পটা না মানে যত বেশি শুনছি তত বেশি নিজের কথা শেয়ার করতে ইচ্ছে করছে আমি যখন অনার্সে পড়ি আমার সেকেন্ড এরকম একটা রেজাল্ট খারাপ হলো হ্যাঁ এবং আমি অনার্সে ফার্স্ট ইয়ার এ পড়ার সময় যেরকম মার্কস পেয়েছিলাম তাতে আমার মনের ভিতরে একটা স্বপ্ন তৈরি হয়েছিল যেভাবে হোক আমাকে ঢাকা থেকে ফার্স্ট ক্লাস পেতে হবে ওকে সেকেন্ড ইয়ারে এসে আমি এত খারাপ রেজাল্ট পেলাম যে ওটাতে আর মোটামুটি দুটো ইয়ার বাকি আছে সারা বছর পরেও কাহার কোন সম্ভব ছিল না এবং মজার বিষয় হচ্ছে যে এই যে এত খারাপ মার্কস সেই খারাপ মার্কস পেছনে আমার কোন হাত ছিল না ছিল টিচারের একটা ভুল এবং এই ভুলটা রিকভার করতে গিয়ে আমাকে পুরো দুটো বছর লেগেছে এবং সেটা ছিল একটা অ্যাসাইনমেন্টের মার্ক সে ঠিক মতো পৌঁছাইতে পারে নাই বা সেটা ঠিক ছিল না কিন্তু ভুলটা তার ছিল ভুলের জন্য মাসুন দিতে হচ্ছিল আমাকে যদি এটা দুই বছরের এক্সাম হতো যদি এটা এরকম হতো তাহলে কি হতো হয়তো সারা জীবনের চেষ্টা করেও পেতাম না কিন্তু একজন শিক্ষক আমাকে অনেক বেশি সাহায্য করেছিল না আমারই ডিপার্টমেন্টের একজন শিক্ষক ডেকে ডেকে নিয়ে গিয়ে বারবার ধরিয়ে দেয়া। এবং অবশ্য একটা স্টোরি থার্ড ইয়ারে এত বেশি মার্কস পেয়েছিলাম যে সেকেন্ড ইয়ার তো কভার করেছিল করেছিল ফোর্থ ইয়ারে মার্কস না পেলেও আমি ফার্স্ট ক্লাস পেতাম কিন্তু শোনার পরে না মানে নিজের জায়গাটা ফিল হচ্ছে যাই হোক শুনি আপনারটাই শুনি তারপর আমার আরেকটা কষ্ট ওই প্রথম আমার আব্বা এবং বড় ভাইয়ের প্রতি একটা অভিযোগ জীবনে প্রথম তৈরি হয়েছিল এই কারণে যে আমরা যে দল তখন করতাম আমাদের দল তখন ক্ষমতায় ছিল এবং আমাদের এলাকার যিনি এমপি উনি তখন একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং আমাদের কাছের লোক ভাই আব্বা ওনারও তো রাজনীতি করেন ওনার যদি একবার শুধু বলতেন যে আপনি একটু শিক্ষা বোর্ডে ভাই যদি বলতো যে ছোট এই হয়েছে আপনি একবার একটু ফোন করেন তা ওরা ওদেরকে রিকোয়েস্ট করার গল্প কোনো আমলেই নেয়নি যে তো আমার দুলা ভাই ওনার পিএস দিয়ে ফোন দিয়েছেন উনি আরেকবার ফোন করলেই কাজটা হয়ে যেত কিন্তু এই হেল্পটা আমার ফ্যামিলি আমাকে করেনি এই প্রথম ছিল আমার ওনাদের প্রতি একটা কষ্ট যে কেন করল না যাই হোক আপনি যেটা বলছিলেন আসলে আমি পরে আর পরীক্ষা দিলাম না তারপরেও আমি এভাবেই না আমি আর পড়াশোনা করব না আমি কেন জানি অনেক বেশি ভেঙে পড়েছি যদিও সবাই আমাকে উৎসাহ দিচ্ছিল আমি নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরে আবার পড়াশোনা শুরু করেছি আমি ক্ষেত্রে বলি শহীদের সাথে তখন আমার সম্পর্কটা হচ্ছে বাসায় জানাজানি হয়ে যাওয়ার কারণে যোগাযোগটা ইরেগুলার হয়ে গেছে ও বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিল ও হচ্ছিল ভালো কোনো হওয়ার জন্য এদিকে ওর অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে তখন আমার বাসা থেকে খুব তৈর্য শুরু করলো শহীদকে কেউ পছন্দ করতো না ওদের বাড়ি গ্রামে ছিল কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল কিন্তু ওর অনেকগুলো বোন ছিল আর ও একটা ভাই তো আমার আম্মাও পছন্দ করতো না যে এতগুলো বোনের একটা ভাই ওই ফ্যামিলিটা আমার ছোট মেয়েকে দিলে ওখানে খুব ঝামেলায় থাকবে খুব করবে বোনরা আর আমার ভাইরাও কেউ পছন্দ করতো না শুধু বড় ভাই ওকে খুব স্নেহ ও তখন চেয়েছিল যে আমরা নিজেরা বিয়ে করে ফেলি ও আমাকে এ ধরনের প্রপোজ করেছে হ্যাঁ ফেল করার পরে ও আমার পাশে আছে ও কিন্তু এই জন্য কখনই ইয়া করেনি এবং আমাকে বলছে যে নতুন করে তুমি পড়াশোনা করো পরীক্ষা দাও তো বাসা থেকে একটু অবহেলা পাচ্ছিলাম মানে আব্বার একটু অন্যরকম অবহেলা ছিল আব্বা কেন মেয়েদের প্রতি ওনার পড়াশোনা করি উনি ছেলেদের বেলায় এরকম ছিলেন জাস্ট গ্রাজুয়েশন করলো বিজনেস করবে আমি তো আমার ছেলেদের দিয়ে চাকরি করাবো না নিজেও কখনো করিনি ঠিক আছে থাক এখানে এরকম তারপরে শহীদ আমাকে নিয়ে যেতে চাইলো আমরা নিজেরা বিয়ে করে ফেলবো আমি রাজি হইনি আমি বলছি যে না দেখো আমার এখনো বিয়ের আইনি বয়স হয়নি আর আমার ইমিডিয়েট বড় বোন রয়ে গেছে ও ভয় পেতো যে আমার ফ্যামিলি যদি রাজি না হয় তখন ওকে বলতাম যে আমার ফ্যামিলি কে রাজি করন দায়িত্ব আমার তুমি শুধু প্রস্তাব ও তারপর ভয় পেতো আমি বুঝতে পারতাম না তার কারণও ছিল আমার দুই ভাইয়া ওর সাথে ভালো বিহেভ করতো না দুই আপু মাঝে মধ্যে ফোনে একদিন মানে একটু অপমানজনক কথাবার্তা বলেছে সেই জন্য সে কষ্ট পেয়েছে আর ও তখন তেমন কিছু করতো না বিজনেস করত বিয়ে দেওয়ার মতো এরকম রকম ছিল না তো আমার তো আমি তখন বিয়ে করছি না ওরও সময় আছে অতদিনে তো হয়ে যাবে তারপরে না হলো না আমি ওকে বিয়ে করলাম না পালিয়ে গিয়ে ও তখন বলতে শুরু করলো যে আমি নাকি ওকে আসলে অতটা ভালোবাসি না ও আমাকে যতটা ভালোবাসে আর সেই জন্য আমি রাজি হচ্ছি না ওকে আমি মূল্যায়ন করছি না ওই আমাকে ভুল বুঝতে শুরু করলো কিন্তু আমি ওকে বোঝাতে পারতাম না কারণ বোঝানো সম্ভব ছিল না যে আমরা অনেকটা সময় ধরে কথা বলতে পারতাম না আর দেখা তো কখনোই হতো না সামনাসামনি বাসায় খুব চাপের মধ্যে থাকি ফোনে কথা বলতে পারি না চিঠিও লেখা হয় না তাহলে আমি বোঝাবো কি করে এই দূর থেকে একটা ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেল তারপর আটানব্বই আমার জন্য বিয়ের প্রস্তাব নিল আমার চাচি আমার ফ্যামিলি থেকে ওরা সবাই দেখে দেখে পছন্দ উত্তরায় ছেলেদের বাড়িটারই আমাকে বিয়ে দিয়ে দিবে কিন্তু আমি তখন ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমার তো জানাতে হবে ব্যাপারটা ওকে আর আমি বিয়ে করব না কেন বিয়ে করব বড় বোন আছে আমি এমনকি অপরাধ করে ফেললাম এই প্রেমকে এত বড় অপরাধ বড় রেখে বড় বোনকে রেখে আমাকে বিয়ে দিবে আর এটার পিছনে কারণ ছিল যে আমার কারোর সাথে প্রেম এই জন্যই আমার ছোট ভাইয়া খুব ক্রেজি হয়ে গেলেন তখন আমি ভাবিকে রিকোয়েস্ট করলাম ভাবি যে কোনো ভাবে আমার ওর সাথে যোগাযোগ করতে হবে ওকে জানাও ব্যাপারটা আমার সুযোগ হলো ওর সাথে কথা বলার ফোনে কথা বলছি কথাটা কথা বলো এরকম আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে বলা চলে ছেলে পক্ষ এসে দেখে যাচ্ছে আমাকে সরাসরি দেখেনি আমার ছবি দেখে ওরা পছন্দ করেছে ওরা ডেট দিতে বলছে ও তখন হেলাফেলাই নিচ্ছে আমার সেই হেলাফেলা কিছু না বিসিএস তখন সে আমাকে বলল যে কেন তোমার ফ্যামিলি সিরিয়াল ব্রেক করছে যদি সিরিয়াল মেনটেন করতো আর আমি আর পাঁচ সাতটা মাস সময় পেতাম তাহলে হয়তো আমি একটা কিছু করতে পারতাম কারণ আমার ভিসা হয়ে যাবে সম্ভাবনা আছে আর ভিসাটা হয়ে গেলে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো তোমাকে কাবিন করে যেটা রেখে যাব এরকম আমার চিন্তা তখন আমি বললাম ঠিক আছে যাও পাঁচ মাস না তোমাকে আমি আরো বেশি সময় দিলাম বিয়ে আমি ঠেকাবো এটা আমার দায়িত্ব ওকে আমি একটু থামাচ্ছি আপনাকে প্রিয় শ্রোতা বেশ কিছু বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কিন্তু পেয়েছি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে একটা হচ্ছে ওর ব্রেক অফ স্টাডিজ যেটাকে বলছে যে আমার ভাগ্য আমাকে খারাপ ভাবে নিল এবং তারপরে আমি আর উঠে দাঁড়াতে পারলাম না ও কিন্তু ব্রেক এর মধ্যে চলে গিয়েছে ও কিন্তু সিএসি পরীক্ষা দিচ্ছে না পরের বছর দেয়নি তার পরের বছর দেয়নি এখন পর্যন্ত পড়াশোনার মধ্যে আসেনি এক দুই নম্বর হচ্ছে যে ছেলেটিকে ও লাভ করে সেই ছেলেটি কিন্তু বিদেশ চলে যেতে চাচ্ছে এবং ওকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু ও চাচ্ছে পারিবারিকভাবে বিয়েটা হোক দুই তিন নম্বর হচ্ছে যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে ফ্যামিলি থেকে সেটাকে এই ছেলেটার জন্য ঠেকে চেষ্টা করছে এখন পর্যন্ত এই তিনটা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি যে এটা হচ্ছে চুম্বক পয়েন্ট এই গল্পগুলোর জন্য যেগুলো পরবর্তী ক্ষেত্রে গল্পের এন্ডিং এ এসে অনেক বেশি কাজে লাগবে সুতরাং এই বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখবেন আর যারা মন্তব্য করছেন ফেসবুকে তাদেরকে আমি বলবো সচেতনভাবে মন্তব্য করতে এই কারণে যে একজন মানুষ যখন জীবনের গল্প এখানে বলতে আসে সেই মানুষটি জীবনের সমস্ত জীবনটা নিয়ে লাখ লাখ মানুষের কাছে আসে সুতরাং আমাদের জায়গাটা থেকে আমরা পছন্দ করি না করি তার প্রতি মিনিমাম শ্রদ্ধাবোধটুকু আমাদের সবার থাকা উচিত এবং আমরা মনে করি আমাদের হ্যালোইড নাইন টু জিরো শ্রোতা যারা আছেন তারা সবাই এই বিষয়টি বোঝান সুতরাং আমরা যারা কমেন্টস করব ওখানে তারা প্লিজ এই বিষয়টি মেনটেন করবেন এবং একই সাথে একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন কোন ফিমেল লিসনার বা কোন ফিমেল বন্ধু যদি ওখানে কমেন্টস করে তার কমেন্টস এগেনস্টে যদি কোন ধরনের বাজে কমেন্টস ওখানে পড়ে বা তাকে নিয়ে যদি কোন ধরনের আজে বাজে কমেন্টস এখানে পড়া হয় তাহলে সেই আইডি কে সারা জীবনের জন্য থেকে ব্যান করে দেওয়া হবে এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো এগুলো প্লিজ একটু মাথায় রাখবেন ওকে যাই আপনার কাছে তারপর হ্যাঁ আমি আমার কাজ করেছি বিয়ে বন্ধ করেছি আর ছোট ভাই আমার কাছে মতামত চেয়েছে ছেলের ছবি দেখে আমি বললাম যে আমার পছন্দ হয়নি ভাইয়া বলছে যে তোর যা যা আসে মনে সব খুলে বলবি কারণ তোর পছন্দ না হলে জোর করে দেওয়া হবে না ও ছেলেটা বিজনেস করতো ইম্পোর্ট এক্সপোর্ট এর বিজনেস ছিল আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টা ভালো ছিল উত্তর আর স্থানীয় ওদের মানে বাড়ি গাড়ি এভরিথিং তো সেক্ষেত্রে একটা প্রতি ইয়া করবে না স্বাভাবিক এই ফ্যামিলিতে যদি আমার এখন বিয়ে হয় আমার আর কোনদিন পড়াশোনা করা হবে না ওদেরও চিন্তাধারা এরকম যে দরকার নেই আমাদের খুব হাইলি এডুকেটেড মেয়ে দরকার নেই এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনি নিজেও যাচ্ছেন না পড়াশোনা করতে না আমি নিজে চাচ্ছি না হচ্ছে আমার ভেতরটা এমন হচ্ছে যে আমি আমার শুরু করব কিন্তু আমি জোর পাচ্ছি না আর শহীদ সবসময় আমাকে পরীক্ষা দাও কারণ ওর ফ্যামিলিতে অনেক কিছু ছিল আমি তো এভাবে হতে পারে না সেটা হচ্ছে যে আপনি পড়াশোনা করবেন না এটা আপনি মেনে নিতে পারতেন না কিন্তু আপনি উঠে যে দাঁড়াবেন আবার নতুন করে সেই শক্তিটা জোরটা আমি পাচ্ছিলাম তা আমি বিয়ে করবো না কারণ আমি কাউকে ভালোবাসি তাকে আমার সময় দেওয়া উচিত আর আমার তখন কতদিন বয়স হয়েছে বছর বছর ধরে হবে ছিল ঘটনা বছর হতে যাচ্ছে তখন আমার আম্মাকে একটা কথা বললাম আম্মা আমি কি খুব বোঝা হয়ে গেছি আপনাদের যে আপকে রেখে আমাকে বিয়ে দিয়ে দিবেন আমার একটা কথাই আনাফ আম্মা পরে বলছে যে না ওর মত নেই বিয়ে দেওয়ার দরকার নেই বিয়ে অফ হয়ে গেল আমার এখানে যেটা বলার আছে যেটা আমি কষ্ট পাচ্ছি যে জায়গাটা যে আমি যাকে ভালোবাসি যার জন্য আমি আমার ফ্যামিলির দাঁড়ালাম আমি তখন শুনতে পেলাম যে সে যখন ঢাকায় আসে থাকে অনেক মেয়ের সাথে প্রেম আছে ঘুরে বেড়ায় চাইনিজ খায় পার্কে যায় এক্সেট বিদেশ কথা হলো ও তো বিদেশ যাও তখনও তো যায়নি ভিসা প্রসেসিং চেষ্টা করতে কিভাবে ওর খুব ক্লোজ ফ্রেন্ড যা আমাকে চাইতো যে আমাকে খুব পছন্দ করত ওই ভাইটা আমাকে খুব স্নেহ করে সেই ভাইয়া ব্যাপারটা আমাকে জানিয়েছে যে আপনাকে পছন্দ করে সে যদি ব্যাপারটা জানায় সেটার অথেন্টিসিটি নিয়ে তো প্রশ্ন উঠতে পারে কারণ সে একটা ক্লেম করার চেষ্টা করছে ক্লেম না আসলে ক্লেম ছিল না তারপরে আরেকটা কথা হচ্ছে তার যে ফার্স্ট লাভ যে মেয়েটা ছিল সেই মেয়েটা আবার ওর লাইফে ফিরে আসার অনেক চেষ্টা করেছে যখন জানতে পেরেছে আমার সাথে এফেয়ার তখন অনেক চেষ্টা করেছে অনেকভাবে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার এবং ও ব্যাপারগুলো আমার সাথে শেয়ার করত আমি বলতাম যে প্লিজ যে আমি এখন অন্য কাউকে ভালোবাসি আর ওর সাথে শুধু শুধু ওকে ও বলতো না আমি প্রতিশোধ নেব আমি ওকে ঘোরাবো ও আমাকে অপমান করেছে ওর সাথে আমি কখনোই খারাপ ব্যবহার করতাম না আমি ছিলাম কোল টাইপের ঠান্ডাভাবে বোঝানোর চেষ্টা করতাম বরাবরই যথেষ্ট ধৈর্য ছিল আছে ওকে বলার পর আমাকে একটা রিকোয়েস্ট করেছে ব্যাপারে তুমি কিছু বলো না এটা আমি সিদ্ধান্ত নিব আমি সিদ্ধান্ত নিব ওকে বললাম ঠিক আছে কিন্তু আমি একটা মেয়ের জায়গা থেকে বলছি সে আরেকটা মেয়ে আমি চাই না ওর কোন ক্ষতি হোক তোমাকে দিয়ে আমার সাথে কমিটি যে ও কোনো ক্ষতি করবে না ঠিক আছে আমি ওকে থামাতে পারলাম না এই প্রথম আমি শক্ত হলাম যে আসলে আমার ভালোবাসার জোর মনে হয় কম নইলে আমাকে যদি সে এতই ভালোবাসে আর আই লাভ ইউ যে শব্দটা এটা সে হাজারবার মনে হয় বলে ফেলছে আর আমার আমার সম্পর্কে এতদিনের সম্পর্কে আমি একদিন একবার মাত্র বলেছি সাত মাসের মাথায় যেদিন আমি আই লাভ ইউ বলেছি সেদিন সে ফোন রেখে গিয়ে ওর বন্ধুদের মিষ্টি খেয়েছে তারপর ওর ভিসা হয়ে যায় কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করে না আর সহজ ছিল না ফোনটা বাসায় ছিল না একটা বিষয় একটু আমার জানার যে ঢাকাতে আসার পরে যখন আপনি জানতে পারলেন যে ও অন্য মেয়েদের সাথে এভাবে মুভ করছে চাইনিজ খাচ্ছে হোয়াট এভার এর প্লাব প্লাব এই অন্য মেয়েদের ব্যাপারটা আপনি কনফার্ম হলেন কিভাবে ওর একটা ব্যাপার দেখতাম যে ও আমার সাথে সরাসরি মিথে কথা বলতে পারত না যেখানে ও উত্তর দিতে পারবে না এড়িয়ে যেত আমি জিজ্ঞেস করতাম জিজ্ঞেস করতাম যে ওই মেয়েটার নাম ছিল সাথী প্রেমিকা হ্যাঁ তো স্বীকার করেছে হ্যাঁ অন্য কারো ব্যাপারে জিজ্ঞেস করলে বলতো বাদ দাও না ওইসব তুমি কি আমাকে বিশ্বাস করো না তোমাকে বিশ্বাস করি বলি একদিন জিজ্ঞেস করলাম যে আসলে তোমার সব কবে বন্ধ হবে ও হাসতে হাসতে বললো যেদিন তোমাকে কাছে নিয়ে আসবো কাছে পাবো সেদিন থেকে সব বন্ধ হয়ে যাবে ওকে আপনি এগ্রি করলেন কেন আপনি জানেন যে এইরকম ভাবে মুভমেন্টে যাচ্ছে বা এরকম করছে তারপর আপনার জায়গা থেকে আপনি কেন ওকে মেনে নিলেন মেনে নিলাম ও আমাকে বলতো যে আজকাল প্রেম হলে প্রতি সপ্তাহে একবার দেখা হয় তুমি এতদিন আমাদের এত বছরের রিলেশনে আমার সাথে কি একবারও দেখা করেছো আর এভরি হয়ার

লে যাই কিনা অদ্ভুত ব্যাপার হচ্ছে নাটকে সিনেমাতে এটা মেলে কিন্তু জীবনের গল্পে কখনোই সেটা মেলে না এই জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কি আমার মনটাকে ভালোবাসো না আমার দেহটাকে ভালোবাসো হুম এর উত্তরও আমাকে দিয়েছিল যে বৈজ্ঞানিক একটা সংজ্ঞা আছে ভালোবাসা মানে হচ্ছে দেহ মন দুটোই আমি তখন বললাম যে কিন্তু আমার মানসিকতাটা তো তুমি জানো আর আমি কেমন পরিবারে আছি সেটাও তুমি জানো হুম তুমি যদি অন্যরকম কোনো চাহিদাই থাকে তাহলে আমার সাথে কোন রকম সম্পর্ক না জড়ালে পারতে কারণ আমার পক্ষে কখনোই সম্ভব হবে না ডেটিং করা ওকে এবং আমি করবো না সে সুযোগ আসলেও আমি নেবো না আপনি বলতেন এটা আমি বলতাম আর আমি যখনই কথা বলতাম তখনই বলতাম যে তোমার গতকাল কি হয়েছে আমি সেটা নিয়ে ভাবতে চাই না আমি চাই এই মুহূর্ত থেকে তুমি শুধরে যাও ইটস ওকে আমি তোমাকে ভালোবাসি আগের মতো আপনার সম্পর্কে সাবিত্রী দেবী বলি রাখত সাবিত্রী দেবী ব্যাপারটা জানান আমি জানি সাবিত্রী দেবী তার সততার কারণে এবং নিষ্ঠার কারণে মৃত স্বামীর প্রাণ কেউ ফিরিয়ে আনতে পেরেছিল দেবতার কাছ থেকে ভেবেছিল আমার সাথে তো আমার একজন সাবিত্রী আছি আমি যেখানেই জানি না কেন সাবিত্রী আমাকে হাত ধরে ঠিক নিয়ে যাবে ও হয়তো এভাবে আমি শুনতাম ওর বন্ধুরা আমাকে বলতো যে নিয়ে ও সবসময় প্রাউড ফিল করতো এবং বলতো যে আমরা কোথাও করি না কিন্তু আমাদের ভালোবাসা পবিত্র তবে সবাই অবাক হতো যে লিজা মেয়েটার মধ্যে কি আছে যে এত বছর ধরে কাছে পাওয়া নেই কাছ থেকে দেখার সুযোগ নেই সেই দূর থেকে ছাদে থাকে রাস্তায় দাঁড়িয়ে দেখা বেলকনিতে দাঁড়ালে একটু দেখা এর পরও শহীদ রিজা এত কেন ভালোবাসে কি আছে মেয়েটার মধ্যে ওকে আমিও একবার প্রশ্ন করেছি আসলে কেন তুমি আমাকে এত পছন্দ করে এত ভালোবাসো ও বলতো যে তোমার সাথে আমি যখন কথা বলি তখন তো বলি আর যখন কথা বলি না তখনও তোমার ভয়েসটা আমার কানে বাজে আমি শুনতে পাই তোমার কথাগুলো ফিলিংস গুলো বলতে গুলো তোমার ভয়েসটা এত মিষ্টি আর দূর থেকে দেখো যেটা বলতে যে তোমার চোখগুলো অসম্ভব সুন্দর আমি শুধু তোমার প্রেমে পড়িনি তোমার চোখের প্রেমে পড়েছি তোমার ভয়েসের প্রেমে পড়েছি তোমার হাসি প্রেমে পড়েছি আচ্ছা এবং তোমার আমাকে খুব আকর্ষণ করে কেন আমি শুধু তোমাকে ভালোবাসি না তোমাকে আমি রীতিমতো সম্মান ইম্পর্টেন্ট পয়েন্ট রেসপেক্টনেস প্রত্যেকটা থাকা উচিত এবং এটা অবশ্যই জরুরি যতটাই ফ্রেন্ডলি হন না কেন যতটাই তুই তুকারী সম্পর্ক হোক না কেন একটা লাভ রিলেশনশিপে বলি বা ফ্রেন্ড সম্পর্কে বলি সেই জায়গাটাই কিন্তু শ্রদ্ধাবোধটা অবশ্যই থাকতে হবে তবে সেই শ্রদ্ধার জায়গাটি যে সবসময় ওই মানে খুব টাফ লেভেল থেকে হতে হবে ব্যাপারটা এরকম না শ্রদ্ধার অ্যাঙ্গেল ভিন্ন রকমের হতে পারে কিন্তু শ্রদ্ধাবোধটুকু অবশ্যই থাকতে হবে নইলে এই সম্পর্কটা একটা সময় গিয়ে প্রচন্ড রকম বিপদের মধ্যে যখন পড়ে যায় তখন ওই শ্রদ্ধাবোধ না থাকার কারণে ধ্বংস হয়ে যায় এবং শ্রদ্ধাবোধ থাকলে অনেক সময় বিপদ থেকে বের হয়ে আসা যায় প্রিয় শ্রোতা যেই সাবিত্রী দেবী আমাদের শহীদের চোখে কেমন ছিল সেটা তো শুনলেন তো ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে একটু আগে ঠিকানা বলে দিয়েছি ডাব্লিউ হ্যালো এইট নাইন টু জিরো অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দিলে আপনি হ্যালো এইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন এই পেস্টেতে ওকে হ্যাঁ তারপর কি হলো বলুন তো ভিসা ভিসা প্রসঙ্গে ছিল আমরা হ্যাঁ ওর ভিসা হয়ে যায় কিন্তু ও আমার সাথে যোগাযোগ করে না খবরটা আমি ভাবির মাধ্যমে পাই আমি অপেক্ষা করি যেহেতু ও আমার কাছে সময় চেয়েছিল ভিসা হলেই সে আমার বাসায় প্রস্তাব পাঠাবে এবং ফাইনালি সে একটা কিছু করে রেখে যাবে আর ওকে আমি আগে বলতাম যে তুমি যত দেরিতে বিদেশে যাবো তত আমার জন্য ভালো তুমি বিদেশে চলে গেলে তো আর প্রতিদিন কথা বলে যাবে না কিন্তু তোমাকে দেখতে পাবো না ও তখন বলতো যে আমি যত দ্রুত বাইরে যেতে পারবো ততই তোমার লাভ সবচেয়ে বেশি হবে কারণ তত দ্রুত তোমাকে আমি নিয়ে যেতে পারবো আমার কাছে কাছাকাছি চলে আসবো সে আমি সেই আশায় আছি পড়াশোনা তখন স্টার্ট করেননি তখন স্টার্ট করিনি আর ওর পড়াশোনাটা কত ছিল ডিগ্রি কমপ্লিট করেছে আর পড়াশোনা করেনি ওর ধান্দাই ছিল দেশের বাইরে চলে দেশের বাইরে যাবে আমি অপেক্ষায় আছি সেই দিনটির সেই শুভ ক্ষণটির অপেক্ষা করতে করতে শেষ মুহূর্তে নাইনটি নাইনের এপ্রিলের বিশ তারিখ ও আম সাথে যোগাযোগ করে ছোট একটা চিঠি পাঠায় কয়েক লাইনে যে আমার ভিসা হয়ে গেছে আমি চলে যাচ্ছি দোয়া করো যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে চিঠিটা পড়ে আমি তখন আমি কাঁদবো না কি করবো আমি কিছু বুঝতে পারিনি আমি তো এই মুহূর্তটার জন্য অপেক্ষা করিনি তারপর ওর সাথে দেখা পরদিন সকালে আমার বড় ভাই ভাবি আলাদা বাসায় থাকতেন আমি তখন বড় ভাইয়ের বাসায় যাই টোটাল ব্যাপারটাই যেহেতু ভাবি জানেন ভাবিও খুব কষ্ট পাচ্ছিলেন আর হচ্ছে আরেকটা ভয় ছিল যে ভাইকে তো ভাবি বলেছিল বিয়েটা বন্ধ করেছিল এখন কি উত্তর দেবে সে যে যোগাযোগ করছে না ভিসা পাওয়ার পর কোনো কিছুই কোন রেসপন্স ওর কাছ থেকে পাওয়া যাচ্ছে না তাহলে এখন কি অবস্থা হবে ফ্যামিলিতে তো সবাই ভাবিকে দোষারোপ করছে আর আমাকে একটা মেন্টাল টর্চার করছে আমিও খুব দিশাহারা হয়ে গেলাম যে এখন আমি তাহলে কে করব। তারপর পরদিন সকালে ও ঢাকায় চলে আসবে সকালে সে বিদায় নিতে গেছে ভাবির বাসায় ভাইয়া ঘুমেছিল সেই সুযোগে ওর সাথে আমার একটু দুই তিন মিনিট কথা বলার সুযোগ হয়েছে তখন আমি বললাম যে তুমি আসলে কি করলে ও আমাকে বলল যে আমি আগে যাই দুই তিন মাস যাক আমি সেটল হই তারপর একটা কিছু করা যাবে আর ও হাসতে হাসতে আমাকে একটা কথা বললো যে কি দরকার ছিল প্রেম করা প্রেম না করলে তো আজকে এই ঝামেলাটা হতো না আমি বললাম করলে কেন আমি তো তোমাকে খুঁজে বের করিনি তুমি তো আমাকে খুঁজে বের করেছো এই তো শেষ জাওড়াক মূর্তি ধরনের কথা এই ধরনের কথা তারপর সেই মুহূর্তে আমি খুব শক্ত ছিলাম খুব কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেছি কান্নাকাটি করা কোনো কিছু না আমি খুব স্বাভাবিকভাবে ওকে বিদায় জানানোর চেষ্টা করেছি কারণ আমার পক্ষে তো এয়ারপোর্ট এসে ওকে সেভ করা সম্ভব ছিল না মানে ওকে আমি বিদায় জানিয়েছি ওকে ভালো থেকো পরদিন চলে গেল ও অন্যদেরকে চিঠি চিঠি লিখেছে যোগাযোগ করে আমার ভাইয়া কেও চিঠি দিয়েছে কিন্তু আমাকে কোনো চিঠি সে দেয়নি ওই বলে পাত ভাই ভাবে কি চিঠি দিয়েছে ভাবে চিঠির মধ্যে আমার জন্য একটা লিখে পাঠিয়ে দিলে বাস এটা কারো হাতে যেত না অটোমেটিকলি আমার হাতে পড়ছতো ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় হয় কিন্তু ওর মধ্যে মনে হয় কোন রকম ইচ্ছেই ছিল না ওর প্রত্যেকটা ফ্রেন্ড যারা জানতো আমাদের সম্পর্কটা নিয়ে এবং যারা ঠাট্টা তাও সকোত্তর বন্ধুরা ওকে মজনু ডাকতো আমাকে লাইডি ডাকত ওরা সবাই হতাশ হলো যে কেন শহীদ এই কাজটা করলো নিজের সাথে এরকম একটা মেয়ের সাথে তখন যেটা আবার খুঁজে পেলো সবাই যে আসলে ও এখন রঙিন স্বপ্নে বিভোর যখন প্লেনে উঠেছে তখনই ওর সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ঠিক জানি আমার আমার অনেক এরকম ধরনের কথা বলে যে বিদেশে চলে গেলে না এই সম্পর্কের ক্ষেত্রে নাকি অনেক বড় একটা পড়ে যায় আমি ঠিক এটা কমন ব্যাপার কিনা কারণ নিজের কোনো তো নেই তবে এরকম শুনে থাকি যে মানুষ নাকি ওখানে যাওয়ার পরে একটা সময় চলে গেলে নাকি মানে ওই ফিল্ডটা থাকে না আর একটা বড় জিনিস যেটা হচ্ছে এনভায়রনমেন্ট নাকি অনেকখানি চেঞ্জ করে ফেলে যাই হোক আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেই জায়গাটিতেই আমরা বরং যাই হ্যাঁ ও আমার সাথে কোনো যোগাযোগ না করলেও আমি অপেক্ষায় ছিলাম এবং আমি চেষ্টা করেছি যোগাযোগ করতে যে ঠিকানা থেকে ভাইয়াকে কিংবা অন্যদেরকে চিঠি দিয়েছে সেই অ্যাড্রেসে আমি একটা চিঠি পাঠাই কিন্তু কোনোদিন কোন রেসপন্স আমি পাইনি এবং তাকে যে ভাইয়ের ভিজিট ভিসা করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন যে ভাইটার সাথে করে ওকে নিয়ে গেছে সিডনি আমি সেই ভাইয়ের হাতে আমার একটা চিঠি এবং ছবি আমি দিয়ে দিয়েছি শহীদ পেয়েছে আমার সেই চিঠি ছবি কি লেখা ছিল চিঠিতে বিষয়বস্তু কি ছিল আমি যেই কথাগুলো বলিনি যে ও আমাকে সবসময় বউ বলে ডাকতো আমি প্রতিবাদ করতাম বিয়ে হয়নি কিছু না বিয়ে তুমি আমাকে বউ বলে আমি একবার পাঁচবার বলতো আমি এটা থেকে ওকে সরাতে পারতাম না তো চিঠিতে লেখা ছিল যে তুমি তো শুধু বউ বলে ডাকতে কিন্তু যাওয়ার আগে তো সত্যিকার বউ করে রেখে যাওনি আমাকে তুমি কোথায় ফেলে রেখে গেলে কার কাছে রেখে গেলে আমার এরকম মানে আপনি বলেছিলেন রাইট। ওর দিন কি বড় বোন ছিল তার কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি। এখন বিয়ের আলোচনা করছে। চিঠি সে পেয়েছে কিন্তু টিটির কোন উত্তর পাইনি। ঠিক ও চলে যাওয়ার আট মাস পর যখন প্রায় ডিসেম্বর আসলো। তার আগে আমি যেটা বলি যে চলে যাওয়ার পর দুটো মাস আমি খুব কষ্টে ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার পক্ষে বাঁচাই আর সম্ভব হবে না। আর আমার ফ্যামিলি থেকেও মানে কিছু কথা আমাকে বলতো ইনডাইরেক্টলি ইনসাল্ট করা টর্চার করার মতো মনে হচ্ছিল যে আমি কি করব আমি মনে হয় শেষ হয়ে যাচ্ছি কিন্তু সেখান থেকে আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম আমি আবার রেজিস্ট্রেশন করি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিলাম দুই হাজারে আমি এস এস সি আবার দিব হ্যাঁ আর সেক্ষেত্রে পুরোপুরি সহযোগিতা করেছেন আমার বড় ভাবি সবাই বড় ভাবিকে দোষারোপ করছে যে যে ভাবির কারণে আমার ভাবি সেই জন্য থেকে ঠিক আছে আমি ও আমি আবার ওকে দাঁড় করাব নিজে জেদ করে নিজের স্বর্ণালঙ্কার যেটা ছিল বিক্রি করে সেই টাকা দিয়ে আমাকে আবার পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করলো আমি পরীক্ষা দিলাম তো সেই নিরানব্বই এর ডিসেম্বরের আবার সে বারো তারিখ কাছে আমি বারো তারিখ ফোন দেবো যে কোনো ভাবে আমি নিজের সাথে কথা বলব বারো তারিখ ও যথারীতি ফোন করল কথা বললাম নর্মালি কথা বললাম প্রথমে সালাম দিলাম সালাম দিয়ে কেমন আছো ভালো তুমি কেমন ভালো আমি কোন রিয়াকশনে গেলাম না কিন্তু ও আমার কাছে ও আশা করেনি ও ভেবেছিল আমি অন্যরকম কোনো করবো হয়তো না সেই জন্য আমি আর প্রশ্ন করিনি আমি জানি যে আমি প্রশ্ন করলে আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোন সদ উত্তর ওর কাছে নেই আমি কোনো প্রশ্ন করিনি নর্মাল কথা বলে রেখে দিলাম এসএসসি রেজাল্ট হলো ভালোই হলো পাশ করলাম কলেজে ভর্তি হলাম আমার খরচ তখন না ভাবেই চালাচ্ছে এর মাঝখানে আবার যখন আবার দেড় বছর হলো আবার একদিন ফোন দিল তখন আমি বললাম যে আমি এই অবস্থা কি তখন আমি ইন্টারমিডিয়েট অলরেডি ইয়ারে উঠে গেছি ও তখন শুনে মনে হলো খুশি হলো ভাবিকে বললো কি ভাবে কি করলেন যাই হোক তারপর আবার সাড়ে তিন বছরের মাথায় কথা হলো তারপর যখন আবার পাঁচ বছর হলো দু হাজার চারে জুনে পাঁচ বছরের মাথায় আবার কথা হচ্ছে ওর সাথে এত বড় বড় গ্যাপের মধ্যে রিলেশনশিপটা আপনি কিভাবে টিকে রেখেছেন টিকে ছিল না ছিল হচ্ছে আমার মনটার মধ্যে ও এমনভাবে গেথে গিয়েছিল যে আমি অন্য কোন কিছু চিন্তাই করতে পারি না আমার চিন্তাতে আর কেউ আসেই না আর আমার আপুও তখনও রয়ে গেছে মেয়ে নিয়েও কেউ মাথা ঘামাচ্ছে না কিন্তু এইখানে যেটা বলার হচ্ছে যে আমি যে আবার উঠে দাঁড়িয়েছি ভাবিকে যে বলা হচ্ছে যে জন্য ভাবি দায়ী ভাবিটা আবার আমাকে পার করিয়ে দিলেন এসএসসি লেভেলটা তখন আমার ফ্যামিলি আমাকে পুরোপুরি সাপোর্ট দেওয়া দিতে পারতো আমি পেতে পারতাম সে অধিকারটা আমার ছিল আব্বার কাছ থেকে কিন্তু সেটা আব্বা করেননি পাঁচ বছর যখন পূর্ণ হয় আবার একদিন ফোন করেছে আমি পাঁচ বছরের মাথায় জিজ্ঞেস করলাম যে তুমি কেন আমার সাথে এই কাজটা করলে তখন ও বলল যে আসলে পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল তখন বললাম যে পরিস্থিতি বাধ্য করেছিল পরিস্থিতি তখন তোমার ভূতিকলি ছিল কিন্তু পরিস্থিতি পরে অনুকূলেও চলে এসেছে তখন কি তুমি ইচ্ছে করলে আমার জন্য কিছু করতে পারতে না ও বলল যে হ্যাঁ পারতাম তাহলে কেন করলে না ও কোন উত্তর দিতে পারল না নীরব হয়ে রইল ও ভয় পাচ্ছিল যে আমি হয়তো ওকে ঘৃণা করছি কিন্তু আমি ওকে ঘৃণাও করি না ভালোবাসি আমি চাই ও ভালো থাকুক এবং তখন আমি ওর প্রতীক্ষায় ছিলাম এই জিনিসগুলোকে আপনি এক্সপ্রেস করতেন আমি তখন বলেছিলাম যে তুমি ইচ্ছে করলে আমার পাশে দাঁড়াতে পারো আমি অনেক কষ্টে এখন পড়াশোনা করছি ভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু আমি বাসা থেকে পাচ্ছি না তাহলে আমি আর কিভাবে বলবো তখন আমার ইচ্ছে ছিল যে সে এখন তুই আবার প্রপোজাল পাঠানোর জন্য ব্যবস্থা করতে পারে অথবা সে এখন যদি আমাকে বলে যে ঠিক আছে আমরা নিজেরাই করে ফেলব ওই সময় তো সে স্টাবলিশড হয়ে গেছে আর আমার তো আরও এইজ হয়ে গেছে আমার ইচ্ছে ছিল এরকম একটা যে সে আমাকে বলুক কিন্তু তার কাছ থেকে সে উত্তর আমি পেলাম না এই তো শেষ ফোন রেখে দিল যোগাযোগ শেষ তারপর এক সময় আমি শুনতে পেলাম যে ও ওখানে হওয়ার জন্য রাশিয়ান একটা মেয়ে অস্ট্রেলিয়ার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করেছে এটা আমি ওর পাশেই ওর মেয়েটার সঙ্গে হ্যাঁ মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন ছিল ওকে কিন্তু এটা সে হাইড রাখলো আমার কাছে চলে আসলো আমার বান্ধবীর মাধ্যমে আমার বান্ধবীর মামা ওরই সাথে মানে পাশাপাশি ফ্ল্যাটে ওরা থাকতো কথাটা আমি বাবুল ভাইকে বললাম বাবুল ভাইয়ের মাঝে মধ্যে ওর সাথে ফোনে কথা হতো বলছি যে আপনি জিজ্ঞেস করবেন ওকে জিজ্ঞেস করার পর টুটালি অস্বীকার করলো যে না সে এরকম কোনো কিছু করেনি কিন্তু বাবুল ভাই আমাকে তখন বলতো যে তুমি ওকে ভুলে যাও তুমি যেমন নতুন করে চলছ এভাবে চলো নতুন করে স্বপ্ন দেখো নতুন করে বাঁচো তোমার লাইফে আরো অনেক শহীদ আসবে এর চেয়ে অনেক যুগ ছেলে আসবে তাহলে আর ও তো নাই আর যখন কন্ট্যাক্ট মেরিস করেছে শুনে তা আমি হতাশ হয়ে গেছি একটা স্বপ্নই তো বাকি ছিল সাথে একটা স্বপ্নই তো বাকি ছিল যে সে ফিরে আসবে কখনও না কখনো আসবে তারপরেও কেন যেন আমার মনে হতো যে না ও আসবে আমি সেই অপেক্ষায় ছিলাম তারপরেও মনে হতো আমি ফিল করতাম যে ও আসবে এর পিছনে যুক্তিটা কি আমি জানি না হয়তো ওকে আমি বেশি ভালোবাসতাম খুব বেশি বিশ্বাস করতাম এ কারণে হতে পারে কিন্তু এর মধ্যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম ভাইয়ের কাছ থেকে গ্রাফিক্সের হাতেখড়ি হাতে খড়ি হলো জবের জন্য চেষ্টা করলাম ট্রেনিং নেওয়ার জন্য বাইরে আসলাম তারপরে জব সার্চ করে ঢাকায় চলে আসা দুই হাজার আটের কথা আমি জবে ইন করলাম জব করছি একটা আর্কিটেক্ট ফার্মে আমার তখন স্বপ্ন হচ্ছে যে আমি জব করব এবং আমার ক্যারিয়ারটা কি কিভাবে বিল্ড আপ করা যায় পড়াশোনা আর সম্ভব চালিয়ে নেওয়া হচ্ছে না কারণ ফ্যামিলি থেকে আমাকে অ্যাফোর্ড করছে না তো ওখানেই অতটুকুতেই থেমে গেছে তো তো জব করতেন সেই সময় নিজের নিজের খরচ নিজের খরচে যখন জবে চলে এসছি তখন নিজের খরচই চলি তবে বাসা থেকে একটা অ্যামাউন্ট প্রতি মাসে দেওয়া হয় এটা খুব বেশি না বেশি না হলেও প্রতি একটা অ্যামাউন্ট এখনো পর্যন্ত আমার জন্য বরাদ্দ আছে এবং এটা আমি পাচ্ছি এর মাঝখানে আমার আব্বা স্ট্রুপ করেন অসুস্থ হয়ে পড়েন তখন সবাই মিলে ধরে বসে যে দুটো মেয়ে তো বাকি আছে বিয়ের এদের তো একটা ব্যবস্থা করতে হবে চেষ্টা হয় আমাদের সম্পত্তি যেটা আছে আব্বা যা কিছু বুঝে আব্বাকে যা আপনি ইয়ে করেন উইল করে দেন ছেলে মেয়েদের নামে এদিক দিয়ে সমস্যা ছিল যে আসলে আমার ভাইয়েরা চাচ্ছিল না তা আব্বা সব মেয়েদেরকে দুই কাঠার প্লট দিবে এটা বলতেন আর এখানে একটা প্রবলেম ছিল আমাদের বিয়ের কোন প্রপোজাল আসলে হঠক কিন্তু পাত্রপক্ষকে আগেই বলে দিত যে মেয়েদেরকে হ্যাঁ দুই কাঠার প্লট দেয় এখন এটার জন্য অনেক সময় প্রবলেম হয়ে যেত যে আসলে এটা তো পাবলিসিটি হয়ে গেছে কিন্তু এখন তার এটা দিচ্ছে না আব্বা আপুর বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো ভালো প্রপোজাল আসছে কিন্তু না ফ্যামিলি থেকে কেউ না ভাইয়ারা আব্বা সবাই চার ভাই আর আব্বা পাঁচজন একমত হতে পারেন না বিয়ে হচ্ছে না আর আমাকে নিয়ে তো তখন মাথায় না কারণ আমার বাকি আছে এখানে আমি যেটা বলবো যে আমার যে কথাটা বলার আমার আব্বা এবং ভাইয়ারা তো আত্মীয় স্বজনরা সেটাই বলতো যে আপনি একটা প্লট বিক্রি করে দুটা মেয়ে বিয়ের জন্য ইয়ে করেন টাকা ব্যাংকে রেখে দেন বিয়েটি যখন ঠিক হবে তখন ওটা বিয়ে দেবেন আবার কিছুতে রাজি হতো না বলছে যে আমি তো জম বিক্রি করে মেয়েদের বিয়ে দেব না ছেলেদেরও বিয়ে করেনি আর এটার কারণ ছিল যে আমার বড় ওই যে লাভ ম্যারিস দিকে হচ্ছে যে মানুষ তো বলবেই যে বিয়ে হয় না বিয়ের বয়স হয়ে গেছে আত্মীয় স্বজনরাও বলে এগুলি শুনতে ভালো লাগে না আমাদের তো কোনো অপরাধ নেই এখন গার্ডিয়ানরা উদ্যোগ নিচ্ছে না আমরা কি করতে পারি ভালো ভালো প্রপোজাল আসে আর আমাদের কন্ডিশন ছিল প্রাণেটার মতো বিয়ে করবই না

দ্য ভেরি অপিনিয়ন প্রিয় শ্রোতা হতে পারে ও বোকা হতে পারে ও যেটা করছে সেটা ঠিক না কিন্তু ও ওর মনের যায়নি ওর মন যেটা বলছে অন্ধ ছিল বা যাই হোক না কেন আপনারা হয়তো গেস্ট করতে পারছেন ভবিষ্যতে কি হবে ডোন্ট গেস্ট প্লিজ অনুমান করেন না শুধু একটা কথাই বলতে চাই যে ও ওর মনের এখন পর্যন্ত কোনো কিছু শহীদ সে যেভাবেই করুক না কেন কারণ লাভ কখনো কখনো ব্লাইন্ড হয়ে যায় কখনো কখনো ঠিক না লাভ আসলে ট্রুলি থাকে এবং কখনো কখনো একেবারে একপাক্ষিক থাকে তুমি যাই করো না কেন আমি তোমাকে উপর আলোর হাতে সপিয়ে রেখেছি সুতরাং তুমি একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই আর একটা কথা তো আছে যাকে ভালোবাসা তাকে ছেড়ে দাও সে যদি তোমার থাকে তাহলে সে ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসবে অনেকভাবে বোঝানো যায় নিজেকে হয়তো ওভাবেই ও নিজেকে বুঝিয়েছে হ্যাঁ তারপর তারপর ভাগাভাগি করার একটা চিন্তা ভাবনা ফাইনাল পর্যায়ে আর হলো না বড় ভাই এটাতে বিচয় দিলেন তখন ভাইয়ের সাথে আমার একটু মানে বিয়াদি করতে হয়েছে যখন আমাদের ফ্যামিলি মিটিং হয় রাতের পর রাত তখন কিছু কথাও বলতে হয়েছে ভাইয়া বলতেন যে আঠারো বছর বয়সের পর আর কোন দায়িত্ব থাকে না মেয়েদের প্রতি বাবার মার এরপরে বিয়ে দিয়ে দিবে আর যদি বিয়ে না করে ওটা নিজেরা নিজেরাই চলবে যেহেতু ভাইয়ের কথা হচ্ছে যে আমরা রাজি হচ্ছি হচ্ছিনা রাজি হতো না ও পলাচলে পুরুষ বিদ্বেষী আর এরকম টাইপের ছেলে অন্যরকম পার্সোনালিটি হ্যাঁ আর ওখানে বড় ভাইয়া যখন সেদিন মিটিং এ বললো যে মেয়েদের আঠারো বছর তখন বললাম যেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের দেশে না আমাদের দেশে নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া না হচ্ছে স্বামীর ঘরে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাবারই দায়িত্ব থাকে তো মেয়েদের ক্ষেত্রে যদি আঠারো বছর আইনটা মানতে হবে নিয়মটা তাহলে ছেলেদের ক্ষেত্রেও একই নিয়ম অন্তত বিয়ে করিয়ে দেওয়ার পর ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়ার পর পরে তো বাবার আর ছেলে সংসার চালানোর কথা না তাহলে এখনো কেন আব্বার তোমাকে মাসে মাসে টাকা দিতে হয় এইভাবে যখন ভাইয়ের সাথে কথা বললো অবশ্যই বেয়াদবি হয়ে গেছে আমি ওনার অনেক ছোট কিন্তু পরিস্থিতির কারণে বলতে হলো এভাবেই আর কোনো সমাধান হলো না তারপর আমি কমপ্লিট করে জব নিয়ে ঢাকায় চলে আসলাম জব করছি তারপর আমার আপুও জবে চলে আসে ছোট ভাইয়া কিছুদিন পর ইটালির ভিসা হয়ে যায় উনিও ইটালিতে চলে যান বাসায় তখন আব্বা মা আর হচ্ছে আমার সেজ ভাইয়া ভাবি চলে আসে এখন হচ্ছে যে আমার ঢাকার লাইফটা চলছি আমি অন্য কোনো কিছুই চিন্তা করছি না আমার চিন্তা একটাই যে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে বিয়ে নিয়ে ভাবতে পারছি না যেহেতু ফ্যামিলি ভাবে না আর বিয়ে তো তখন আমার মাথায় ওভাবে আসেই না তখন আমি শহীদকে ফিল করি অনেক প্রেমের অফার এসছে কিন্তু আমি কাউকেই পাত্তা দিইনি আর আমি জব করতে গিয়ে দেখা গেছে যে আমি জব করছি কিন্তু আমার ফিজিক্যাল কিছু প্রবলেম আমি ফিল করছি যেমন উইকনেসটা বেশি থাকতো আমি ঠিকমতো মতো খাওয়া দাওয়া করলেও তারপর আমি উইক হয়ে যেতাম বেশি পরিশ্রম করতে পারি না ডাক্তারের কাছে গেলে তেমন কোন কিছু ফাইন্ড আউট হয় না শুধু একটা জিনিস ধরা পড়ে যে আমার ব্লাডের হিমোগ্লোবিন লেভেলটা কম ওটার জন্য আমাকে কিছু আয়রন ট্যাবলেট খেতে দেয় এই তো আমি হোস্টেলে থাকি আর বলে হোস্টেলে খাবার দাওয়া তো পুষ্টিকর খাবার তো হোস্টেলে হয় না হয়তো সে কারণে তারপর প্রতি মাসে মাসে আবার টেস্ট করানো হয় টেন কিংবা টেন প্লাস হিমোগ্লোবিনের উপরে ওঠেই না কিছু ছোট ছোট প্রবলেম ফিল করি রাতে ঘুমের প্রবলেম কাছে গেলাম ডাক্তার আমাকে বলতো যে বিয়ে করলে ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম নেই তখন আমার ফ্রেন্ড একই কথা বলে সেদিক থেকে বিয়ে বিয়ে বিয়ের কথাটা যখন সবাই বলে তখন চিন্তা করলাম আসলে বাসা থেকেও উদ্যুগ নিচ্ছে না ওর ভাবে আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে যে ফুপু আছে মামি আছে চাচি আছে ওনারা বলে যে নিজেরা পছন্দ করে বিয়ে করে ফেলো নিজেরা নিজেরা করে ফেলে যেহেতু গার্জিয়ানরা জোরালো পদক্ষেপ নিচ্ছে না কারণ ওনারা অনেকবার অনেক প্রপোজাল নিয়ে ফ্যামিলি থেকে ফেল হয়ে ফিরে আসছে ওদের কথা হচ্ছে ওরা টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে না ওরা টাকা দিয়ে জামাই কিনবে না বিয়ের এইসব কথার কারণে আমি বলতাম যে আসলে আমার যারা বলতো আমার ক্লোজ একটা বান্ধবী ছিল ওকে আমি বলছি আসলে এই ধরনের একটু প্রবলেম আছে তো এখানে আমি বিয়েটা বললেই তো আর আমি বিয়ে করতে পারছি না

রাইট বিয়ে বলতে যদি একদম সায়েন্টিফিক্যালি আসি উনি আপনাকে একটা ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে যাওয়ার কথা বলছিলেন রাইট সেটা আপনার কিওরের জন্য কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কি ধরনের প্রবলেম আপনার শরীরে আসলো এটা আপনি পরবর্তীতে আবিষ্কার করতে পেরেছিলেন হ্যাঁ পরবর্তীতে যেটা আবিষ্কার হয়েছে যা আমার থ্যালাসেমি আছে থ্যালাসমি আছে থ্যালাসেমিয়ার রোগটা এটা মাত্র দুই বছর আগে ফাইন আউট হয়েছে আর আমার ঘুমের প্রবলেমটা অনেক বেশি ছিল আমার একেবারেই ঘুম না এই যে অষ্ট যখন ধরা পড়লো তারপরে আপনার কিউরের প্রসেসটা কি লাইক কি করতে হয় আপনাকে রিসেন্টলি রিসেন্টলি আমাকে তিন মাস অন্তর অন্তর এখন ব্লাড নিতে হয় পুরো ব্লাডটা কি চেঞ্জ করে হয় চেঞ্জ করতে হয় না আমার ব্লাডের যে সেলগুলি রক্ত উৎপন্ন করে যে সেলগুলি ওগুলোর কর্মক্ষমতা কম সেই জন্য ব্লাডটা উৎপন্ন হয় কম আর এই জন্য ঘাটতিটা থাকে সেটা আমাকে বাইরে থেকে নিয়ে কাভার করতে হয় কি গ্রুপ আপনার আমার ও পজিটিভ প্রিয় শ্রোতা বলছিলেন যে আপনার এই ধরনের একটা বড় অসুখ ধরা পড়ল এবং এক অর্থে আমি যেটা বুঝি যে শহীদের কাছ থেকে কোন ধরনের কোন সাড়া পাওয়া যাচ্ছে না সেটা পজিটিভ না সেটা নেগেটিভ আপনার বয়সও বেড়ে যাচ্ছে পরিবার থেকে বলা হয়েছে যে যদি পারো নিজেরা নিজেরা বিয়ে করে নাও পরিবারেরও একটা দায়িত্বহীনতার পরিচয় আমরা পাচ্ছি কিন্তু আপনার একমাত্র সহায় বলতে যেটা বুঝি আপনার জবটা এছাড়া আলটিমেটলি আপনাকে সাপোর্ট করার মতো তেমন কেউ নেই চারপাশে ঠিক এই মুহূর্তে আপনি আছেন তারপর ঠিক এই মুহূর্তে আমার বান্ধবী যখন রিকোয়েস্ট করলো দেখা করার জন্য আমি সাথে দেখা করলাম ও আমাকে পছন্দ করলো আমি ওকে পছন্দ হলো তারপর সেল নাম্বার নিয়ে আমরা দুজন কথা বললাম কথা বলে আমি বান্ধবীকে বললাম যে বিয়েটা কিভাবে হবে আমার ফ্যামিলিতে প্রস্তাব নিলে তো তেমন একটা ইয়ে হবে না তাহলে কিভাবে তোরা কথা বলে তোরা সেটেল করে নি তো উনি রাজি হলেন ঠিক আছে আমাদের ওই দিক থেকে কয়েকজন যাবে অল্প কিছু ইয়ে করলে হবে আমি আমার বাসায় জানালাম আমার আপুকে যা আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি বিয়ে করবেন হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি বিয়ে করব সেটা দুই হাজার দশ সালের ডিসেম্বর মাস ফাইন আমার দুটো কোশ্চেন আছে একটা হচ্ছে সিদ্ধান্ত নেবার পেছনের কারণটা কি ডক্টরের প্রেসক্রিপশন নাকি আপনি ততদিনে বুঝে ফেলেছেন যে শহীদ আপনাকে বিয়ে করবে না প্রথম কারণ ডক্টরের প্রেসক্রিপশন আর দ্বিতীয় কারণ হচ্ছে যে অলরেডি দশ বছর চলছে এখন আমার মনে হচ্ছে যে না শহীদ আর আমার জীবনে ফিরে আসবে দশ বছর আপনি ওয়েট করেছেন তার জন্য আমি তো নাইনটি নাইন থেকে টু থাউজেন্ড টেন টেন আমি ডিসিশনটা নিয়েছি যে আমি বিয়ে করবো আপনার সম্পর্ক শুরু হলো নাইন্টি এর শুরুর দিকে বলা যেতে পারে হ্যাঁ ওকে বিদেশে গেল কত বছরে সোয়া চার বছরের মাথায় ওকে আপনি সিদ্ধান্ত নিলেন কবে বিয়ে করবেন দশ বছর অপেক্ষা করার পর এগারো বছর মাথায় সেটা হচ্ছে যে ২০১০ সালে ডিসেম্বরে দুহাজার দশ সাল ডিসেম্বরে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি বিয়ে করবেন তার আগে আপনি টোটাল বলা যেতে পারে প্রায় পনেরো বছর এই সম্পর্কে ছিলেন পনেরো বছর বলতে আমি যেটা বোঝাচ্ছি প্রথম চার বছর এক ধরনের সম্পর্ক পরে এগারো বছর শুধুই অপেক্ষা একতরফা অপেক্ষা এগারো বছর আর চার বছর হচ্ছে এক ধরনের সম্পর্ক বলা যেতে পারে যেখানে শুধুমাত্র ডিস্টেন্সটাই অনেক বড় ছিল কিন্তু অ্যাটাচমেন্টটা অতটা বেশি কাছাকাছি যাওয়ার কোন সুযোগ আপনাদের হয়নি বছরে ঘুম ভাঙল জীবনের বাস্তবতা এসে নাও ইউ আর টেকিং টু ম্যারি বিকজ ডক্টর সাজেস্ট করছে যে আপনার এই থ্যালাসমিয়া রোগ থেকে বের হতে হলে বাই ধরনের রোগ থেকে বের হতে হলে আপনাকে বিয়ে করতে হবে এক পরিবারের সাপোর্টটা সেরকম নেই ইকোনমিক ব্যাকআপ বলতে আপনার জবটা এবং এগারো বছর লেগেছে ছেলেটার থেকে বের হতে বিকজ আপনি ততক্ষণে বুঝে বলেছেন যে না এগারো বছর যেহেতু হয়নি প্রায় এক যুগের বেশি আর হওয়ার পসিবিলিটি নেই দিস ইজ হার্ড রিয়েলিটি প্রিয় শ্রোতা রেক্ষার জায়গাটিতে যদি ওকে কেউ বোকা বলেন তাহলে আমি বলব যে মৈত্রীয় দেবীর একটা অসাধারণ উপন্যাস আছে আপনারা যদি পারেন পড়ে নেবেন ন হন এই উপন্যাসটা মূলত উনি লিখেছিলেন মির্চাইলিয়াদের লানুই বেঙ্গলি বাঙালির রাত্রি নামে যে উপন্যাসটা আছে সেই উপন্যাসটের প্রতিবাদ বা এক ধরনের প্রতিবাদ ঠিক বলব না উত্তর দিতে গিয়ে হ্যাঁ ওখানে তিরিশ বছর অপেক্ষা করেছিল সবাই পড়েন অপেক্ষার ব্যাপারটা আসলে কেউ সারাটা জীবনই বার করে দেয় ও মাত্র পনেরো বছর বার করে সেভাবে আপনি দেখতে পারেন আবার কারো কারো জায়গা থেকে এটা আসলে অনেক লম্বা একটা সময় হ্যাঁ পনেরো সেকেন্ড অপেক্ষা করতে চায় না অনেকে পনেরো বছর তো অনেক বড় সময় তারপর আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং এই সিদ্ধান্ত নেবার জায়গাটাতে বাঁচ বিচার করার সুযোগটা কতটুকু ছিল কারণ যে মানুষটিকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জানেন কতটুকু বা মনের চাওয়া কতটুকু শুনি একটু সুযোগটা খুব বেশি ছিল না আমি খুব বেশি চিন্তাও করিনি আমি অনেকটা নিজেই সিদ্ধান্তটা নিয়েছি নিয়ে ফ্যামিলিকে জানালাম ফ্যামিলিকে বললাম যে আমি এরকম একটা ছেলে দেখলাম কথা বললাম আর আমার ছোট ভাই ছিল মামতো ভাই ওর সাথে ডিসকাস করলাম ছেলের সাথে পরিচয় করালাম ছেলে বোনের বাসায় গেলাম মিরপুরে কথা বললাম ও বলল যে আপু ওকে ওটা আমি বাসায় বললাম আমাদের সমস্ত সিদ্ধান্ত হচ্ছে যে তখন আমরা নেই না ছোট ভাইয়ের অপেক্ষায় থাকি ইটালিতে আগে জানানো হয় ভাই কি বলেন তারপর ভাইয়ের সাথে পরামর্শ করা হয় তো পরামর্শ করে করে আচ্ছা ঠিক আছে ফ্যামিলি থেকে তখন শুরু করলো আয়োজন এই ক্ষেত্রে কি হলো ওরা যাবি শুধু কাবিন করতে পরে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসা হবে আমাদের এখানে আমার আগের বোনদের বিয়ে হয়েছে এরকমই কাবিন হয়ে পরে আর অনুষ্ঠান হয়নি কোন না কোন একটা অজুহাত দেখে শ্বশুরবাড়িতে নিয়ে যায় সেই জন্য আমার মেজ অপা বলল যে এখানেও এসে যদি একই ঘটনা ঘটে তাহলে তো ওর লাইফে একই রকম থাকবে বিয়ের আগে কি আপনি ছেলেটার সাথে কথা বলেছিলেন পনেরো ষোলো দিনের মতো আর কি পরিচয় বিয়ের ডেটটা ফিক্সড হওয়ার আগে এই সময়টুকু পেয়েছি ছেলেটাকে তখন যতটুকু জেনেছিলেন ততটুকু আমাদেরকে জানান ছেলেটা একটা বাইং হাউসে জব করতো আহমরি কোন ফ্যামিলির না আপনার এজ ডিফারেন্স কত ছিল আপনাদের সাথে আমি তখন থার্টি আপনি থার্টি ও ফর্টি সো টেন ইয়ার্স ডিফারেন্স ওকে ফাইন তারপর আমার ফ্যামিলি থেকে এটা হলো যে আমরা তাহলে মোটামুটি ধরে নেব যে এটাই শেষ অনুষ্ঠান আমরা এভাবে শুরু করব টু বি অনেস্ট আমাকে একটু বলবেন যে আপনি এই যে থার্টিতে আছেন আপনার ভিতরে কখনো আপনি এটা ফিল করতেন কিনা যে আপনার বয়সটা তো বেড়ে যাচ্ছে হ্যাঁ ফিল করতাম এটার জন্য লজ্জাও পেতাম মানে একটু খারাপও লাগতো মাসায় গেলে বেশি খারাপ লাগতো আর কোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতেও যেতাম না ঈদের টিতে ছুটিতে গেলে কারণ গেলে একে প্রসঙ্গ ঘুরে ফিরে আসতো তো নিজের করে ফেলন খুবই নিজে ফিল করতাম আর আমি বুঝাতে পারবো না ফিলিংস টা তো এটা আমার মনে হয় যে সবাই বুঝতে পারবে যে তখন কি হয় কি ফিল হয় যখন সবাই মেয়ের জন্য কঠিন এই জিনিসটা করা তারপর সিদ্ধান্ত নেওয়ার পর আমার বাসায় অ্যারেঞ্জ করা হলো যে আমরা গায়ে হলুদ তুলু সবকিছু করব হলুদে অ্যারেঞ্জ করা হলো হলুদের অনুষ্ঠান সবকিছু চলছে হলুদের রাতে হঠাৎ করে ফোন করি ছেলে পরদিন যেতে পারছে না তখন আমি জিজ্ঞেস করলাম কেন ওর বোনের জামায় কোন একটা প্রবলেম বিজনেস এর কাজে চিঠাগন চলে গেছে ওরা এক সপ্তাহ পরে যাবে তো ওইটা আমার ফ্যামিলিতে জানালো হলা ঠিক আছে আমরা এক সপ্তাহ অপেক্ষা করব। তারপর এটা নিয়ে বাসায় অনেক রাগারাগি হলো আপু মেজ আপু আমাকে বলল যে কেন এরকমটা হল নষ্ট হবে সেটা আমি তারপর ঢাকায় চলে আসলাম ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম আমার ফোন করে না ফোন একেবারে অন্য নাম্বার থেকে ফোন দিলে আমার ভয়েস শুনলে সে কেটে দেয় আমি ভাবে জানতে পারলাম না যে কেন এ কথা বলল তারপর আর বিয়েটা হলই না ভেঙে গেল সেখান থেকে বিয়ে আমি হলুদ স্টেজে হলুদ হাতে মেহেদি পরে বসেছিলাম সবাই আনন্দ করছে ছবি উঠাচ্ছে ভিডিও হচ্ছে সেদিন সেখান থেকে বিয়েটা ভেঙে গেল আমি জানি না কেন কি কারণ তারপর আমার এই কথা শুনে আমার এক বান্ধবী বললাম ফোন নাম্বারটা দাও আমি চেষ্টা করি ওনার সাথে যোগাযোগ করার সে নিল কথা বললো মেইন পয়েন্ট যেটা বের করলো যে ওর বনে নাকি বলছে যে মনে হয়েছে যে আমার আসলে শক্ত কোনো গার্ডিয়ান নেই ওরা ওর কোনো গার্ডিয়ান পায়নি সেই জন্য ওরা অ্যাগ্রি হয়নি এটা এখানে শেষ আমি আবার একটা হোচট খেলাম ফিজিক্যালি খুব হয়ে গেলাম তারপরে ওই মুহূর্তে আমি খুব কষ্ট করে জব করছিলাম আমি বাঁচার জন্য প্রাণপন চেষ্টা করছি শুধুমাত্র বেঁচে থাকার জন্য আবার চলছি জব করছি একটা পত্রিকার সাথে জড়িয়ে গেলাম ক্রাইম রিপোর্টার যখন পত্রিকায় কাজ করলাম তখন স্যার কিংবা বন্ধুদের উৎসাহে ওরা বলল যে তুমি মনে হয় টিভি এ গেলে ভালো করবা ওদের সবার জার্নালিজম কোর্স ভর্তি হয়ে গেলাম এখনো আবার অনাথ মেয়ে আছে যদি কেউ রাজি হয় তাহলে তারপর এরকম হাসি ঠাট্টা তামাশার মধ্যেই বলতাম একটা আপু ছিল বড় আপু উনি অনেক সময় বলতো যে বিয়ে করে ফেললাম কবে বিয়ে করবি আপু দেখো তো আমাকে কে যেখানে ফ্যামিলিতে যা কদর নেই ফ্যামিলি থেকে কোনো আগ্রহ দেখায় না দেখো কোন নানা দাদা পাও কিনা এরকম দুষ্টুমি করতাম এরকম দুষ্টুমি করতে করতে ওই একদিন আমাকে সিরিয়াসলি বললো যে আসলে কি সিরিয়াসলি তুমি বিয়ে করবা যদি করো আমি একজন আমার কাছে মেয়ে খুঁজছে তাহলে পরিচয় করাতে পারি তখন আমি বললাম যে আসলে তুমি কতটা ভালো মনে করবে বল সে কথা বলে দেখো বললাম যে ঠিক আছে কথা বললাম দেখলাম ফার্স্ট দেখার পর অনেকে আমার পছন্দ হলো না তখন আমি ভদ্রলোকের সাথে ফোনে কথা বলা কন্টিনিউ করলাম কন্টিনিউ করতে গিয়ে একটা সময় দেখলাম যে আমি ভদ্রলোককে আমার ভালো লাগতে শুরু করল আর হচ্ছে আমি কিছুটা সংস্কৃতি মনা ছিলাম সংস্কৃতি মোনা মানুষদেরকে আমার ভালো লাগে উনি সেরকম ছিলেন আমি খুব কবিতা শুনতে পছন্দ করি নিজে আবৃত্তি করতেও চেষ্টা করি একটা কোর্স তো তখন করে ফেলেছি আর আমার আরেকটা ইচ্ছে ছিল যে আমি টিভি নিজ প্রেজেন্টেশন কোর্স করব এবং টিভিতে নিউজ পড়ার একটা শখ আমার জাগল উনি উৎসাহ দিলেন আমার কথাটা শুনে সেই ভালো লেগে গেল তখন বিয়ের প্রসঙ্গটা যখন আসলাম বলছি যে আমার ফ্যামিলিতে তো জানানো দরকার উনি পরে বলছে যে ঠিক আছে তুমি জানাও আমি আমার আম্মাকে কথাটা বললাম ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে উনি ম্যারিড ছিলেন অলরেডি ওনার একটা মেয়ে আছে আবার বিয়ে করার কারণ হচ্ছে যে ওনার ওয়াইফ মেয়েটা যখন হয় তখন ওনার একটা মেয়েলি প্রবলেম হয়ে যায় উনি ইনভ্যালিড হয়ে যান সেই জন্য ওনাকে আবার সেকেন্ড বার বিয়ে করার চিন্তা করতে হচ্ছে আমি আম্মাকে কথাটা বললাম শুনে আমি ঠিক বুঝতে পারিনি আপনি একটু আর ক্লিয়ার করবেন আসলে ইনভ্যালিড বলতে আপনি কি বোঝাচ্ছেন হাজবেন্ড ওয়াইফের যে রিলেশনটা ওই রিলেশনের ক্ষেত্রে উনি ইনভ্যালিড হয়ে যান আর উনি সেজন্য কোনো ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়নি উনি ছিলেন ওনাকে উনি রেখেছেন উনি অনেক বেশি অসুস্থ ছিলেন কোমায় চলে গিয়েছিলেন ওকে ওনার বেবিটা হতে গেলে হতে গিয়ে ওই সময় ওনার ওয়াইফ কমাই চলে গেছেন সেখান থেকে উনি ফিরে এসেছেন বেঁচে আছেন কিন্তু উনি অনেক অসুস্থ অনেক রকমের প্রবলেম ওনার মধ্যে এটা কি ওনার ওয়াইফের সমস্যা নাকি ওনার হাজবেন্ডের মানে আপনি যেটা রিলেশন করতে যাচ্ছেন তার সমস্যা ওনার ওয়াইফের সমস্যা মানে ওনার ওয়াইফ ফিজিক্যালি মানে সাউন্ড না তাই তো উনি আর সক্ষম নন এরকম একটা অবস্থায় চলে গেছেন হাজবেন্ড তার জায়গায় ঠিক আছেন ঠিক আছে তাদের একটা সন্তান আছে তাই তো সন্তান আছে এটা হচ্ছে সিচুয়েশন এটা আপনাকে খুলে বললো বিয়ের আগে হ্যাঁ ওকে ফাইন তারপর তারপর আমাকে বললাম আমাকে বলার পর আম্মা বলছে যে ঠিক আছে তাহলে আমি লোক পাঠাই খোঁজখবর নেওয়ার জন্য এখন কোন সিদ্ধান্ত নিস না আমি লোক পাঠাবো আমি ওনাকে বললাম বলার পর বলছে জানা এটা বাড়াবাড়ি হয়ে যাবে এত কিছু করার দরকার নেই তোমাকে আমার ভালো লেগেছে প্রথম দিন দেখে আমাকে যখন তোমার ভালো লেগেছে আমরা মনে হয় সিদ্ধান্ত নিতে পারি উনি একটা নাম করা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন ইডি ছিলেন হ্যাঁ আচ্ছা ওনার নিকনেম হচ্ছে তপু তপু এক্সিকিউটিভ ডিরেক্টর একটা কোম্পানি ওনার তো বয়স তাহলে অনেক হওয়ার কথা ওনার বয়স তখন ফর্টি থ্রি ফর্টি থ্রি মানে আপনার সাথে বয়সের ডিফারেন্স তাহলে কত দাঁড়াচ্ছে এগারো থেকে বারো বছর হ্যাঁ ওকে তারপর কি করলেন আপনারা উনি আমাকে সময় দিলেন না সময় পিছাতেও চাইলেন না একদিন আমরা ঘুরতে গেলাম আশুলিয়াতে ওখানে কফি খেতে খেতে উনি কিছু কথা বললেন ওনার সুখ দুঃখের কথা যেসব উনি ওনার ড্রিম গুলো যখন আমাকে বললেন আর কষ্টের কথাগুলো বললেন আমার ওনার প্রতি একটা সিম্পিথি কাজ করলো বেবির বয়স কত ছিল বেবির বয়স বলতে বেবি না মেয়েটার বয়স টোয়েন্টি ফোর অ্যান্ড দ্যাট টাইমস ইউ আর থার্টি থার্টি ওয়ান অনলি সিক্স অ্যান্ড সেভেন ইয়ার্স ডিফারেন্স কোয়েশনটা কি কখন এরকম হওয়ার ছিল আপনার কাছ থেকে যে আপনি আমার বয়সী মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছেন যেখানে আপনার মেয়ের বয়স মাত্র চার বছর বা পাঁচ বছর ডিফারেন্স ও উনি চাইতেন যে মেয়ে ছোট এরকম না মেয়ে চেয়ে অন্তত এক দুই বছর বড় হোক আর ওনার লজিক যেটা ছিল যে উনি বলতেন যে আমি তো জেনারেশন ক্রিয়েট করব ওকে দ্যাটস আ গ্রেট লজিক থার্টির পর অনেক সময় সমস্যা হয় তাহলে কেন বলছি অলরেডি আপনি ক্রস করেছেন থার্টি উনি যদি বেবি বা জেনারেশন ক্রিয়েট করার কথা চিন্তা করেন আমি ঠিক জানি না অ্যাকর্ডিং টু ডক্টর প্রেসক্রিপশন থার্টির পরে অনেক সময় সমস্যা হয় হ্যাঁ এটা ওনার জানা থাকার কথা যেহেতু উনি শিক্ষিত ছিলেন এবং একটা কোম্পানির তারপরে যেটা সেটা হচ্ছে যে আপনার অলরেডি থ্যালাসমিয়া পেশেন্ট আপনি এবং আপনার প্রবলেম হতেই পারে তো এত কিছু জেনে কেন আপনার প্রতি উনি হবেন আমি তখন ওনাকে বললাম যে আমার থ্যালাসেমিয়াটা আছে আপনি এটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে ডাক্তারের সাথে কথা বলে দেখতে পারেন উনি আমাকে উত্তর দিলেন যে দেখো আমি সমুদ্র সাঁতরানো মানুষ পুকুর দেখে ভয় পাই না আমি আমার কে নিয়ে যে কষ্ট করেছি দশটা বছর আর তোমার এই রোগটা তেমন কোনো কিছুই না আমি এটা নিয়ে ভাবছি না তুমি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারো তখন আমি বিশ্বাস করলাম ভরসা করলাম পিছনে রাজি হলাম কিন্তু আমার একটা আপডেট ছিল যে আমার খুব স্বপ্ন ছিল আমার এঙ্গেজমেন্ট রিংটা ডায়মন্ড রিং হবে উনি রাজি হলেন আমরা ডায়মন্ড রিং পছন্দ করে কিনলাম উনি আমাকে রিং পড়ালেন বলা চলে যে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল আর সেই মুহূর্ত থেকে আমি তখন ওনার বাগদত্তা এভাবে নিজেকে ভাবতে শুরু করলাম হয়নি তখন এটা হচ্ছে বিয়েটা যে দুই হাজার দিকে কিছুদিন আগের ঘটনা ডেট ঠিক হলো যে সেপ্টেম্বরের ছ তারিখ শুক্রবার বিয়ে হবে ওই ডেটেই বিয়ে করতে রাজি হয়ে গেলাম পছন্দ করে বিয়ে শাড়ি কিনলাম বললাম যে আমি বউ সাজব বিয়ে করব তো অবশ্যই বসে প্রত্যেকটা মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে উনি বলছে যে এভাবে সাজিয়ে সাজিয়ে নিতে তো আমার বাসায় প্রবলেম হবে আমি কিছু জানি না কিন্তু আমার বউ সাজবো ঠিক আছে দেখা যাবে উনি কি প্রথম ওয়াইফের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন উনি নিয়েছেন এবং আমি নিজেও প্রথম ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি আমাকে বাসায় যেতে বলেছেন যে তুমি চলো আমাদের বাসায় কথা বলবা তোমার আপুর সাথে আমি বলছি না বাসায় যাবো না আমাকে ফোনে কথা বলতে দিন তো দুদিন আমি আপুর সাথে বিয়ের আগে কথা বলেছি আপু টোটালি পারমিশন দিয়েছেন অন প্রাগমগুলো খুলে বলেছেন তপু সম্পর্কে ওর ব্যাকগ্রাউন্ড সবকিছু আমাকে তুলে ধরেছে আপু আমাকে এভাবে বললেন যে ঠিক আছে তুমি আসো তোমাকে আমি আমার ছোট বোনের মতোই গ্রহণ করে নিবের সাথে কথা বলেছিলেন

আমরা এমনিতে পরে সে তুমি বসে যাও আমাকে আরেকটু বলবেন যে এই যে শহীদের জন্য এতদিন ধরে অপেক্ষা আপনি কি শহীদকে জানালেন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন শহীদ তো আমার সাথে কোন যোগাযোগ করে না এবং শহীদের কোন সেল নাম্বার কোন এড্রেসে আমাকে কখনো দেয়নি লাস্ট কবে যোগাযোগ হয়েছিল ঘটনার আগে কত বছর আগে বা কত মাস আগে ওই তো দুই হাজার জুনে লাস্ট কথা হয়েছে তারপর শহীদ আর কখনো আমার সাথে যোগাযোগ করেনি এরপরে সে দেশে এসেছে তারপরে যোগাযোগ করে ও বিয়ে করেছে আমার সাথে যোগাযোগ করেনি বিয়ে করেছে কবে হাজার সালের মার্চ মাসে এটা কি আপনি জানতেন হ্যাঁ ও দেশে আসার পর আমি খবর পেয়েছি সেই দেশে এসেছে ওর বিয়ে যখন ঠিক হয়েছে সেটাও আমি জেনেছি ও বিয়ে করেছে কাকে কোথায় বিয়ে করেছে আপনি আপনার জায়গা থেকে কোনো বাধা দেননি আমি কোনো বাধা দিইনি কারণ ও এসে আমার সাথে যখন একবারে যোগাযোগ করার চেষ্টা করেনি একবারে যখন বাউল হয়েকে জিজ্ঞেস করেনি লিজা কেমন আছে বেঁচে আছে কি মরে গেছে তো আমি আর প্রয়োজন মনে করিনি আমি নিজে থেকে যাওয়া মানে অপমান বোধ করা আমি আমার আত্মসম্মানের জায়গা থেকে আমি কাউনের সাথে যোগাযোগ করছি সো दट একটা সময় হচ্ছে সেটা আরো দু বছর পরে ওকে তারপর তারপর সেপ্টেম্বর এর 6 তারিখ খুব সিম্পল ভাবে আমি রেডি হলাম মনে আমাকে আমার বাসা থেকে গাড়ি দিয়ে নিয়ে আসলেন ওনার বাসা মালিবাগে একটা কাজে অফিসে ওখানে আমি বলছিলাম আমার फ्रेंड्स সার্কেল কাউকোনো কাউকে শাককে হিসেবে রাখবেন যাতে আমার পুખો থেকে আমি কাউকে রাখতে পাচ্ছি না উনি বলছে যে কাউকে লাগবে না ঠিক আছে একটা ছেলে কে রেখেছে সেটা হচ্ছে ওনাদের অ্যাপার্টমেন্টের ওই সুপারভাইজার ওই ছেলেটাকে আমার উকিল ভাব করে কাজী অফিসে আমাদের বিয়েটা হয় সিম্পলি বিয়ে করে বাসায় গেলাম গেট খুললেন আপু মানে ওনার ফার্স্ট ওয়াইফ প্রথম দেখা প্রথম দেখা ওনাকে আমি পা ছুঁয়ে সালাম করলাম উনি আমাকে বরণ করে নিলাম ঘরে গেলাম বসলাম আমার বিবাহিত জীবনের এই শুরু আপনি ওনার সাথে কথা বললেন কি পেলেন এনভায়রনমেন্টটা এনভায়রনমেন্টে ছিল ওর রুমে গিয়ে বসলাম বসার পর ওর মেয়ে আসলো মেয়ের সাথে আমাকে পরিচয় করা হলো মেয়ে সালাম দিয়ে কথা বললো ভালো মন্দ কুশল বিনিময় এবং ওর মেয়ের বিয়ে দিয়েছে মেয়ের জামাই বাসায় ছিল মেয়ের জামাই বাসায় ছিল মেয়ের জামাইকে ডেকে এনে পরিচয় করানো হলো ঠিক আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে যখন জানলাম যে মেয়ের আমি দেখলাম মেয়ে প্রেগন্যান্ট মেয়ে প্রেগন্যেন্ট প্রেগনেন্ট ওকে তারপর মেয়ের আরো পিচ্ছি বাচ্চাটা দে তিনটা বাচ্চা আরো

একটা হচ্ছে যে ফ্যামিলিতে অ্যাপ্রোচ করার জায়গাটা আগে থেকেই কঠিন ছিল লাইক ওর একটা ওয়াইফ আছে সে যেভাবেই থাকুক না কেন আছে যে হোয়াট এভার ইট ইস তার একটা মেয়ে আছে প্রায় আপনার সমবয়সী কয়েক বছরের ডিফারেন্স সেই জায়গাগুলো তো কঠিন অলরেডি ছিল এখন যদি একটু কঠিন হয় সেটা তো সমস্যা কোথায় হোয়াট এভার ইট ইস তারপর আপনার কাছে কমপ্লেক্স মনে হচ্ছে তারপর হলেও আমি ইজিলি মেনে নেওয়ার চেষ্টা করলাম এই তো সংসার জীবন শুরু হলো আমার ওখানে আসলে সবকিছুই তো কাজের বড়া করে আমি একজন অতিথির মতো মানে মেহমান যেভাবে থাকে এভাবে একটা একটা ডিসিমিলারিটি পেলাম সেটা হচ্ছে যে আপনি যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা আপনার গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিয়ে ভেঙে গেল সেখানে আপনার একটা স্বপ্ন ছিল যে আমার সাথে যেন ব্যালেন্স হয় কিন্তু আপনি এখানে যাকে বিয়ে করলেন সে একটা কোম্পানির প্রিয় শ্রোতা আমি জানি কোন কোম্পানি এটা আমার জায়গাটা থেকে বলাটা অনুষ্ঠানের জায়গা থেকে বলাটা ঠিক হবে না উনি যাকে বিয়ে করেছেন তিনি খুবই সনামধন্য একটা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং তার তো ইকোনমিক স্ট্যাটাস অনেক রিচ হওয়ার কথা অনেক হাই হওয়ার কথা ওনার তিনটা ফ্ল্যাট আছে পার্সোনাল গাড়ি আছে কোম্পানির গাড়ি আছে হ্যাঁ কারণে তখন আমি মনে করিনি কারণ তো ও অফিস করলো অফিসে গেল সকালবেলা বিদায় দিলাম প্রথম মানে হাজবেন্ডকে মানে সকালে বিদায় দেওয়া যেটা নাস্তা করিয়ে গেল সন্ধ্যায় অপেক্ষা মাঝখানে সন্ধ্যায় ঘরে ফিরলো আমি ওকে রিসিভ করলাম এই তো এভাবে আমাদের চলতে চলাম সংসার জীবন আমি ওদিক দিয়ে খুব ভয় পাচ্ছিলাম যে ব্যাপারটা আমি মাকে কিভাবে জানাবো আমার ফ্যামিলিতে কিভাবে জানাবো ও আমার সাথে খুব ভালো ব্যবহার চলছি প্রথম এক মাস দুই মাস এর মধ্যে মাকে একদিন সাহস করে আমি বলে ফেলছি বলে ফেলার পর উপাশ থেকে আমার মার ভয় ছো মনে হচ্ছে যে আমার মা মনে হয় সেন্সলেস হয়ে গেছে আর আমি মাকে তো মিথ্যে বলতে পারবো না ও আমাকে বলতো যে আমার সাথে কথা বলা ও শ্বশুর শাশুড়ি আছে সালাম করবো শ্বশুর বাড়ি যাব না আর আগে বিয়ে করেছি ওখানে শ্বশুর শাশুড়ি ছিল না এতে একটা মেয়েকে বিয়ে করেছিলাম এখন তো আমার শ্বশুর শাশুড়ি আছে মানে ও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য খুব বেশি ইয়ে করছিলাম দেখা ছিল তো আমি বলছি যে একটু টাফ হয়ে যাবে তো আস্তে আস্তে ম্যানেজ করতে হবে

তো আমার আম্মা সবকিছু পরেও মেনে নিয়ে বলছে যে বাবা আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে বিয়ে করেছে এখন আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দিলাম তুমি দেখে রেখো তখন বললো যে আম্মা ওকে নিয়ে আপনি কোন চিন্তা করবেন না আমি ওকে দেখে রাখবো তো আমিও মনে চিন্তা করতাম যে আসলে আমার যেরকম একটা সাপোর্ট দরকার ছিল আমি মনে হয় সেরকম একটা সাপোর্ট পেয়েছি জবের জায়গাটা কি হলো জব ছেড়ে দিয়েছি জব ছেড়ে দিয়েছি নিট নেই যদি আমার আর্থিক সচলতা থাকে আমার সংসারে তাহলে আমি কষ্ট করে জব করবো না যেটা হচ্ছে ওকে ফাইন তারপর ভালো চলছে আমাদের সংসার প্রতিদিন সন্ধ্যায় অপেক্ষা করা হাজবেন্ড ঘরে ফিরবি ওকে চা করে দেওয়া খাওয়ানো আমি একটু ক্রিটিক্যাল জায়গাতে যেতে চাই এইগুলো না লাইক আপনার যিনি বুবু ছিলেন বা বোন ছিলেন লাইক বোন বলবো না কি জানি না সত্যিটা উচ্চারণ করতে চাই না ভেতরের ঘরের রিলেশনশিপ টা ভালো ছিল তবু হচ্ছে একটু হট মেজাজ তখন রেগে যায় একটু রাগারেগি করে আবার সব ঠিক হয়ে যায় ব্যাপারটা কেমন আলাদা রুমে থাকতেন আলাদা রুমে থাকতেন ও থাকতো আলাদা হুম হুম বিয়ের পর আমি পারমানেন্টলি হয়ে গেছি মানে ব্যাড শেয়ারটা ওটা বলতে গেলে তেইশ বছর ধরে নেই ওদের মধ্যে কত বছর ধরে নেই বছর হওয়ার পরেই তো উনি ইয়ার্স হ্যাঁ উনি চেষ্টা করেছেন বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে উনি অনেক গল্প বলেছেন যে অনেক জানতে গিয়ে দেখা গেছে যে হয় আমায় পছন্দ হচ্ছে না আমার কিংবা আমাকে ওরা পছন্দ করছে না এরকম করে বিয়েটা হচ্ছে না তো আমার যে আপু এবং ওনার মেয়ে ওদের সাথে আমার রিলেশন খুব ভালো না খারাপ না ও আমাকে কেন যেন বলতো যে তুমি ওদের সাথে খুব একটা মিশবা না অ্যাভয়েড করবা আমি বললাম যে অ্যাভয়েড করব কেন মনে মনে চিন্তা করলাম আমি আবার আপুর সাথে মিশতাম মিশলে আবার অনেক কথা শেয়ার হতো আপু উনি আবার প্রাইমারি স্কুলের টিচার উনি এখনো জব করেন তবু শুধু টাকা এনে দেয় পুরো সংসারটা উনি পরিচালনা করে মানে আপনার বড় আপু যিনি মানে আপনার আপু যিনি হ্যাঁ হ্যাঁ আপু যিনি হ্যাঁ সম্পর্ক ভালো ঠিক চলতেছে কিন্তু তবুও মাঝে মধ্যে আমার সাথে একটা ঝামেলা করত যে মানে খুব বেশি শ্বশুর বাড়ি যাওয়ার ইয়েটা নিয়ে তো ও এটা সারা আমার সাথে একটু খিটিমিটি করা শুরু করলো আর এটা কি একটু ধৈর্য তো ধরতেই হবে যেখানে একটু ওই পয়েন্ট আছে ও বলছে না আমার নাতি নাতি আছে তাদেরকে তুমি কেনানি হয়েছ তোমার পেট থেকে তো কোন সন্তান হয়নি তখন আমি বললাম আমার বিয়ে হয়েছে এখন বলে ওরা আসবে দেখতে নিতে জামাই নিবে এগুলি দেখলে এত কিছু দেখলে কিন্তু সবাই ফেরাপ হয়ে যাবে শেষ ভরসা ছিল আমার আম্মা আর আমার ছোট আপু আমি দুজনকেই ম্যানেজ করার চেষ্টা করছিলাম একটু সময় লাগবে এ কথাটা কিভাবে বলি সবাইকে আমাদের ছোট মেয়ের জামাই আমরা চাই সম্মানের সাথে যেন সবাই নেয় ওইভাবে ওরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন বাসায় আনবো কিন্তু তোপর ধৈর্য ছিল না তুই যে কাজ করো তুমি তো বাপের সন্তান অনেক কিছুই পাবা বলো তোমাকে ইয়ে করতে কিছু সেলফ করে টাকা পয়সা দিতে এটা সেটা কেন আমি কেন বলবো আমার কি এখন তো তুমি আছো আর ওটা তো আমার বাবা মারা যাওয়ার পর তো আমি অটোমেটিক দিতে একদিন দুই মাস পূর্ণ হয়নি ওর মধ্যে রাতে ওর সাথে আমার ঝগড়া হয়েছে এমন ঝগড়া যেও আমার গায়ে হাত তুলেছে আমাকে থাপ্পড় মেরেছে আমি ঘুরে পড়ে গেছি থপ্পর সে আবার আমাকে লাথি মেরেছে আমি একদম ঠান্ডার হয়ে গেলাম আমি কাকে বিয়ে করলাম কি জেনে আর এখন এটা কি দেখলাম আপনার নিয়ে এরকম আচরণ করলো এই শ্বশুর বাড়ি যাওয়া এবং তোমাকে কেউ কোনো কদর করে ফেলনা নাকি হ্যাঁ জানতো আর আমার ফ্যামিলিতে যে আমাদের রিলেশনটা ভাই বোনদের মধ্যে একটু ডিস্টেন্স আছে এটাও আস্তে আস্তে তাকে আমি বলছিলাম বলার পরে সে আমার এই উইক পয়েন্ট গুলো নিয়ে কথা বলা শুরু করলো আমি ওর আগের মাথায় মোবাইল আচ্ছা বেয়ে ভেঙে ফেললাম যাই হোক এটা মিটমাট হয়ে গেল ও পরে আমাকে সরি বললো মেনে নিল এটা হচ্ছে অক্টোবরের কথা ঈদ গেল ঈদের দিন আমরা খুব ঘুরলাম মজা করলাম ভালোই নভেম্বরের দিকে এসে ওর মধ্যে আমি কিছু চেঞ্জ পাচ্ছি ও জব ক্ষেত্রে একটু যে ওর জবটা চেঞ্জ করবে বলতেছে অফিস থেকে করে এরকম একটু রাত করে বাসায় ফিরে আর আমার কাছ থেকে আমার জানি দূরে সরে যাচ্ছে আগে যেমন ঘরে ঢুকে দুহাত বাড়িয়ে আমাকে বুকে নিত এখন সেটা আমি ওর কাছ থেকে পাই না আর ও কিন্তু মানে হুটহাটি আমি বলতাই লাভ ইউ জাম আর আমিও একবার বলেছি ওকে একদিন বলেছি আমি মনে করতাম অনেক ভালোবাসে বিশাল একটা আশ্রয় ছায়া আমি তো সেভাবেই আছি এবং আমি অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ঘুমের প্রবলেমটাও কমে আসছে ফিজিক্যালি আমি অনেকটা স্ট্রং ভালো ফিল করছি নভেম্বরে যে ওর চেঞ্জটা একদিন রাতে সে আসেনি উনিশ তারিখ রাত সাড়ে দশটা বেজে গেছে আমি ফোন দিলাম কি বাবা তুমি এখন বাসায় আসনি গাড়ি অনেক আগে চলে আসছে ড্রাইভার চলে আসছে আজকে আসবো না কোথায় থাকবা ধানমন্ডিতে চাচা বসে কেন কি দরকার বলে এমনিতে থাকে না পুরুষ মানুষরা কত কিছু করে বাইরে থাকে হোটেলে থাকে এগুলি কোন ধরনের কথা এটা কেন তুমি বাইরে থাকবা হোটেলে থাকবা প্রয়োজনটা কি না তুমি ও রেস্ট্রে থাকো সরি এসটির কি দরকার আছে বলছে থাকো আর সিম করো না ফোন রেখে দিছে সে রাতটা আমি তো আর ঘুমোতে পারলাম না সকালবেলা সাড়ে আটটার মধ্যে সে আসছে ও আসছে দেখে উঠে আমি তাড়াতাড়ি দিলাম কিচেনে ঢুকলাম চা রুটি নাস্তা দিলাম ও দেখে একটু দিতে দেরি হচ্ছে এর জন্য চেঁচামেচি করছে চা নাস্তা করে এই ফার্স্ট সে বেরিয়ে গেল যা আমার সাথে কোনো কথা না বলে এবং প্রতিদিন যাওয়ার আগে আমাকে কপালে চুমু খেয়ে আদর করে রেখে যেত এই ফার্স্ট সেই কাজটা করেনি রাগারাগি করেন। সকালবেলা অফিসে গেছে আমি ভাবতে শুরু করলাম কি হলো আমার ফল্ট কোথায় খুঁজে পেলাম না কিন্তু এটা নিয়ে আমি কোন ঝামেলা পাকাতে চাইনি এর আগে আমি একদিন ফলো করি আমরা বসে আছি টিভি দেখছি ও ফোনে এস এম এস লিখে শুধু এস এম এস লিখে ওর আসে আবার রিপ্লাই দেয় দুই তিন দিন দেখে একদিন আমি বললাম কি ব্যাপার তুমি এত এস এম এস কাকে দাও এত এস এম এস আসে কিসে তোমার আমার সে দেখে তো একটা দেখা আমাকে ও দেখায় না বলে না না এটা দেখার না প্লিজ আমি ফোন জন্য জোড়া করছি ও কিছুতে আমাকে দেয়নি ও আমাকে বলল যে ওর কলিকের ওয়াইফ হচ্ছে টিটার তো ও তো অনেক সাহিত্যিক ভাষা টাসা দিয়ে টেক্সট করে হাজবেন্ডকে দুইজন দুই জায়গায় থাকে তো হাজবেন্ড ওরকম রিপ্লাই দিতে পারে না পারে না বলে ওকে দেয় ও আবার ওইরকম করে লিখে কলিকে নাম্বারে সেন্ড করলে কলিক ওয়াইফকে ফরওয়ার্ড করে আমি তুমি তোমার কলিকের ওয়াইফ এর জন্য এইসব করবা কেন বলছে আসলে মেয়েটা তো রংপুরে থাকে ও ঢাকায় থাকে ও যেতেও পারে না সময় দিতে পারে না তো মেয়েটা একটু কষ্ট পায় ও ভয় পায় যদি ওকে আবার ছেড়ে চলে যায় অনেক বড় লোকের মেয়ে বিয়ে করছে তো আমি সংসারটা টিকানোর জন্য একটু হেল্প করছি ও সেটা কোনো কথা হলো তো আমাকে সময় না দিয়ে কলিকের সংসার টিকানোর জন্য সময় দিচ্ছ একটু রাগারাগি হলো পরে দেখলাম দুদিন আফ দুদিন রাতের এস এম এস দেয় না তারপরে আমাকে একদিন বলছে ডিসেম্বরে বলতেছে যে এক কাজ করো তুমি তোমাদের বাসা থেকে কিছুদিন বেরিয়ে আসো আমি চিন্তা করলাম ও আমার সাথে খিটিমিটি করছে তো কেমন জানি ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা আমি যাই ঘুরে আসি হয়তো পরে আমার অভাব ফিল করলে ও নিজে থেকে আবার নিয়ে আসবে তারপর গেলাম দিয়ে ফোন দিয়ে নামিয়ে দিয়ে ও চলে আসলো আমাদের বাসায় যায় না আমাকে মানে আমাদের বাসা থেকে দূরে নামিয়ে দিয়ে আমি রিক্সা চলে যাই আমার বাসার কাছাকাছি গিয়ে ও রিটার্ন চলে আসলো হ্যাঁ ওকে আমি ঢুকে আমার বাসার লোকজন জানতো যে আমি পৌঁছে দিয়ে যাচ্ছি এরকম কোন ব্যাপার সব হ্যাঁ আমার আম্মা জানতো আপু জানতো কিন্তু তখন ওই সিচুয়েশন তৈরি হয়নি ওরা সিরিয়াসলি ব্যাপারটা নিচ্ছিল যে জানুয়ারির মধ্যে ওকে বাসায় নেওয়া হবে একটু একটু অ্যারেঞ্জমেন্ট করে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা তার ওরা করছিল সবাইকে জানি আমি বাসায় ঢুকলাম পরে আমাকে ফোন দিলো ফোন দিয়ে বলো যে খেয়ে দিয়েছিস ফোনে কথা বললো বলো যে এক কাজ করো না অসুস্থ কিছু সেল সেল করে এক কোটি টাকা তোমাকে ম্যানেজ করে দিতে অথবা পঞ্চাশ লাখ কেন আর আমার কি এমন কঠিন অসুখ যে আমার এত টাকা লাগবে যে না এটা বলো তারপর বলছি যে আর আমাকে দিও না আমি ফোন দিলে কথা হবে আমাকে ফোন দিও না রেখে দিলো ঠিক আছে পরদিন আমি অপেক্ষা করলাম ফোন দিল না তারপর দিন আমি ফোন দিলাম রিসিভ করলো কথা বললাম ভালো কোনো বিহেভ করছে না কেন ভালো বিহেভ করছে না কিছু বুঝতে পারছি না যে মানুষ আমাকে দিয়ে গেল সুন্দর করে গাড়িতে বসে বসলো যে আমি কালকে যদি তোমাকে নিয়ে আসতে চাই তুমি কি আসবা আমি বলছে কালকে দু চার দিন থেকে এসি বলছে ঠিক আছে যাও কয়েকদিন থেকে আসো সে লোক আমার সাথে এরকম ব্যবহার কেন করছে আমি হিসেব মিলাতে পারছি না তারপর একদিন সে ফোন দিলাম বগুড়া যাবে বগুড়ায় এসে পাঁচ তারিখ জানুয়ারি নির্বাচন যেদিন ওদিন আমাকে হঠাৎ করে একটা ফোন আসছে একটা মেয়ে আমাকে ফোন করে বলছে যে আপনি কি লিজা বললাম হ্যাঁ আপনি তো পুরো হ্যাঁ আপনি কি জানেন তপু কোথায় আছে কি করছে আমার স্ত্রী তো তোপুর বাসায় আছে আপনি কি জানেন তপু যে বিয়ে করেছে আর একটা কি বলেন আপনি তপু বিয়ে করছে কেন বিয়ে করবে তোপুর ওয়াইফটা আমি বলছে যে না তো বাড়িটা বিয়ে করেছে তার রাজা এখন বাসায় আছে আপনি যদি সেটি ইয়ে করতে চান বাসায় যান হাতে নাতে আপনি সেটা প্রুভ করতে পারবেন তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি আপনি কি করে চিনেন আর আপনি কেন এসব আমাকে জানাতে আসছেন পরে বলল যে আমার সাথে তপুর পরিচয় ছিল বিয়ের কথাবার্তা এক সময় হয়েছিল তখন আমি তপুর সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে গিয়ে আমি জানতে পারলাম যে আসলে তপু জেন্টলম্যান না তারপর আর আমি ওর সাথে যোগাযোগ করি না কথা বলি না দেখাও করি না ও অনেক মেয়েদের সাথে এরকম করে একবার একটা বাসার গেট পর্যন্ত পুলিশ নিয়ে গেছে কিন্তু ওকে কিছুই করতে পারেনি ও মেয়েদের সাথে চিট করে আপনার সাথে ও চিট করছে আপনি বাসায় যান গিয়ে ধরতে পারবেন সে যেন আমি আগে ব্যাপারটা বুঝছি আপনার কথা তো আমি সব কিছু করবো না আমার হাজবেন্ডকে আমি বিলিভ করি তারপর ওকে ফোন দিলাম ও আমার ফোন টোটালি রিসিভ করে না কেটেই দেয় এক নম্বর হচ্ছে আপনার ফোন নাম্বারটা এই অপরিচিত মেয়েটা পেলো কিভাবে জিজ্ঞেস করো আপনি কিভাবে পেলেন ও বললো যে আমি ওর অফিসের একজনকে দিয়ে খুব কাছে অনেক কষ্ট করে তপুর মোবাইল থেকে নিয়েছি ফাইন এই মেয়েটার সাথে তপুর একটা সময় সম্পর্ক ছিল মেয়েটা সেটা বলল ফাইন তাহলে হয়তো কোনোভাবে কোন রিভেন্স নিতে চেয়েছে যেটা আপনাকে জানিয়ে সেটা সে সম্পাদন করার চেষ্টা করছে এই মেয়েটা জানলো কিভাবে যে আরেকটা মেয়েকে বউ করে নিয়ে গেছে বলছে যে আমি জানি আমি তপুর সাথে অনেকদিন আমার মানে ফোনে কথা হতো বিয়ের কথা যখন চলছে ওকে আমি জানার জন্য চেষ্টা করছি জানা ছিল তো আমি চেষ্টা করেছিলাম আরও মেয়েদেরকে জানানো আমি পারিনি আমি আপনার ফোন নাম্বারটা অনেক কষ্টে পেয়েছি আমি চাই আপনার উপকার হোক ফাইন ওকে তারপর হ্যাঁ তপু ফোন ধরছে না ফোন ধরছে না আমি তো টেক্সট পাঠালাম

কথা হলো খুব সুন্দর কথা হলো কোথায় তুমি বগুড়া মিলে গেছে মেয়ের কথার সাথে সে রংপুর যাবে বগুড়া যাবে কিসে গেছে নতুন অফিসে জয়েন করবে সে অফিসের কাজে ইয়ে করতে তারপর আমি ওকে একটা টেক্সট পাঠাই ওর পার্সোনাল নাম্বারে অফিসের নাম্বার ছাড়া দুই মিনিট পর ফোন আসে আমি ভেবেছি তপু ফোন দিয়েছে ফোন রিসিভ করার পর দেখে একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে এই আপনি কে আপনি এই নাম্বারে এসব কি লিখে পাঠিয়েছেন এসব এসএমএস করছেন কেন অবশ্যই আপনি কে আপনি কেন এই ফোন রিসিভ আইফোন থেকে ফোন দিলেন আর আপনি এস এম এস কেন পড়লেন আমি তো এস এম এস করছি আমার হাজবেন্ড কে বলছে কে আপনার হাজবেন্ড কে বলছে তপু আমার হাজবেন্ড আমি তো তপু নাম্বারে পাঠিয়েছি আপনি কে বলে আমি কি সেটা আপনার জানা দরকার নেই কিন্তু আপনি কি এখনো সেই স্বপ্ন নিয়ে বসেছেন যে তপু আপনার হাজবেন্ড বলছে স্বপ্ন কেন তো রিয়েল বলে না আপনি ভুল করছেন আমি ভুল করছেন মানে আপনি কে আপনার পরিচয় দেন আমার পরিচয় সময় হলে আপনি পাবেন মেয়ে ফোন রেখে দিল আমি তো পুকে দুটো নম্বরে ফোন দিই সারাক্ষণ সেই রাত মানে ওই মেয়েটা ফোন রিসিভ করে তারপর দিন তোপুকে আমি ফোন দিলাম তপু অস্বীকার করলো ও সে মেয়েটাকে বলে এই আমি সে তোমার সাথে কেন কোনো অ্যান্সার করতে পারে না আমি সে মেয়েটার সাথে তোমার রিলেশনটা কি পরে বললাম আমি শুনলাম তুমি নাকি বিয়ে করেছো একটা তুমি কি তাকে বিয়ে করছো মেয়েটার নাম হচ্ছে মিলা বলে না বিয়ে করিনি আমি সে তাহলে ওর সাথে তোমার অবিধ ফিজিক্যাল রিলেশন ও বলছে যে তুমি কি মনে করো আমি এরকম মানুষ কাল রাত আমি যখন তোমার ফোন দিলাম মেয়ে কেন ফোন রিসিভ করলো এবং মেয়ে আমাকে এই ধরনের কথাই বললো তখন পথে ছিলাম আমি বাসায় আসছি তুমি ঢাকায় আমি ওখানে যাচ্ছি বলছে না তুমি বাসায় যেও না ঝামেলা হবে কি ঝামেলা হবে আমার অনেক বিপদ হবে সমস্যা হবে আমি আমি সব কিছু জানি না আমি যাব তুমি বাসায় গেলে আমি বাসা ছেড়ে দেবো তাহলে ওদেরকে দেখতে যাওয়া হবে না বাংলাদেশে যে প্রান্তে তুমি থাকো আমি সেখানেই যাবো আমাকে যেতেই হবে পরে আমাকে বলল তুমি যেতে বাসায় আসো আমি সুইসাইড করবো আমি ওকে আদর করে বাবু ডাকতাম আমি কিছু করার নেই বাবু আমাকে যেতেই হবে ও বলতেছি যেও না বাসায় তোমাকে ঢুকতে দেবে না থানা পুলিশ করা আছে গেটে নিষেধ করা আছে কেন থানা পুলিশ করা আছে গেটে নিষেধ করা আছে কি বলছো মেয়েটা পাশ থেকে বলছে তবু তোমাকে ডিভোর্স করছে বলছি তবু আমাকে ডিভোর্স করেছে আমি বিলিভ করি না কেন ডিভোর্স করবে আমি বললাম তবু তুমি তোমার নিজের মুখে বলো বলছে হ্যাঁ কবে ডিসেম্বরের পনেরো তারিখ ডিসেম্বরের পনেরো তারিখ আমরা তো ডিসেম্বরের ষোলো তারিখ আমাকে তুমি আমার বাবা বাড়ি রেখে আসছো পনেরো তারিখ তো দুজন একসাথেই ছিলাম পরে মেয়েটা বলছে তুমি তখন বাসায় ছিলাম সেহে ছিলাম এটা শুনে আমার মাথা উড়ে গেছে কেন তুমি আমাকে ডিভোর্স করছো কিছু বলে না চুপ করে আছে মেয়েটা পাশে আমি তো ক্রেজি হয়ে গেলাম আমি বললাম আমি কালকেই যাচ্ছি থানায় ডায়রি করে তারপর আমি বাসায় উঠব আমি দেখি আমাকে কে আটকায় আমার বাসায় আমাকে যেতে যে কথা সেই আছে জানুয়ারি তেরো তারিখ সকালবেলা আমি রওনা দিলাম এসে আগে কাজের সাথে কথা বললাম কাজী অফিস থেকে কাবিনামা উঠালাম কাজে আমাকে তালাকি যে নোটিশ একটা পেপার ও উনি আপনাকে তালাক দিয়েছে আমি বাসার গেটে গেলাম কোনো প্রবলেম হলো না ওই মুহূর্তে দেখলাম আপু স্কুল থেকে ফিরতেছে আপুর সাথে কথা বলতে বলতে বাসায় ঢুকে গেলাম বাসায় যাওয়ার সাথে সাথে ওর মেয়ে আমাকে দেখে ওকে ফোন করেছে ও পনেরো বিশ মিনিটের মধ্যে বাসায় চলে আসছে লক করা থাকে আমাদের রুমটা একটা চাবি ওর কাছে একটা চাবি আমার কাছে তো আমি চাবি খুলে রুমে গেলাম ঢুকলাম রুমে ব্যাগটা রেখে দেখি যে আমার রুম থেকে রুমে আর আমার কোন জিনিসপত্র নেই জিনিসপত্র কোথায় আমি জিজ্ঞেস করছি কাজের বোদের বলে আছে এদিকে আপু আমি চেঁচামেচি শুরু করছি কেন আমার জিনিসপত্র আমার রুমে নেই কেন পরে ও আসলো ও এসে সালাম দিলাম বললাম কেমন আছো বাবু ভালো তুমি কেমন আছো ভালো দরজা বন্ধ করে দিয়ে বলো বসো হাতে কিছু ধরিয়ে ধরিয়ে দিয়ে বললো পরে দেখো পরে দেখলাম যে ডেভোর্স পেপার সে একই এটা কি করছো আমি যে কাজের অফিস থেকে তালাকের নোটিশ নিয়ে এসেছি সেটা এখনো বলিনি কেন এটা কেন আর মিলাম কে আমি শুনেছি তুমি বিয়ে করেছো সত্যি ও বলছে হ্যাঁ ও সাথে আমার তিন বছর আগে বিয়ে হয়েছে ও তখন আমেরিকা চলে যায় আমার সাথে অ্যাডজাস্ট হয়নি আমার সাথে একসাথে থাকবে না এই জন্য চলে গেছে আমাকে আমেরিকা নিয়ে যেতে চাইছে আমি যাইনি ও চলে গেছে আমি বুঝতে না ও ফিরে আসবে ও ফিরে এসে যখন তোমার কথা জানছে আমাকে অনেক রকমের ভয় দেখাচ্ছে ইয়ে করছে একদিন সিভিলে র্যাব নিয়ে এসেছিল বাসায় সেই জন্য তোমাকে আমি তাড়াতাড়ি সরাই দিয়েছি তোমাকে তোমাদের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর এই কাজটা আমি মন থেকেই করিনি আমি ট্র্যাপে পড়ে করেছি ওর ভয় আমাকে করতে হয়েছে চাপের মুখে করে তুমি আমার সাথে ও তখন কাঁদতে শুরু করলো আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আমি একবার তালাক শব্দ উচ্চারণ করিনি তুমি যেমন ছিল তেমনই আছো আমি একটা ঝামেলায় জড়িয়ে গেছি একটা ঝড় আমার জীবনে আসছে আবার এটা ঠিক হয়ে যাবে তুমি এখন কিছুদিন হোস্টেলে থাকো আমি তোমাকে টাকা পয়সা দেবো তারপর সব ঠিক হয়ে যাবে আবার ইয়ে হবে আমি বলছি না এটা আমি মেনে না আমি তখন আবার বললাম যে যদি ডিভোর্স হবে তাহলে তো কিছু প্রশ্ন আছে আমার মোহর ভরণ পোষণ বলছে ও দায়িত্ব নিয়েছে ও দেবে আমি তখন মেয়ের সাথে কথা বললাম যে ঠিক আছে তোমাকে আমি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো আর তুমি টেনশন না ঠিক আছে তুমি ইয়ে করো আমাকে তবু বসতেই দিচ্ছে না তাড়াতাড়ি বেরোনোর জন্য এমন একটা সিচুয়েশন তৈরি করছে সবাইকে দিয়ে আমার জিনিসপত্র কাজের বোড়া রেডি রেডি করে আমি তখন কি করব তখন ভাবতে পারছিলাম যে আমরা ওই মুহূর্তে কি করা উচিত আর ও কাঁদতে কাঁদতে এমন ভাবে বলছে তুমি যদি থাকো আমার অসুবিধা হবে ও হয়তো রাতে অ্যাপ পাঠিয়ে আমাকে অ্যারেস্ট করাবে যেখানে আমার ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা সেখানে আমাকে হেল্প করার জন্য আমি হোস্টেলে চলে গেলাম তারপর রাতে ফোনে কথা হলো একই কথা মানুষের হাজবেন্ড তো চার পাঁচ বছর বিদেশ থাকে থাকে না তুমি ধরে নাও এরকম আমি তো তোমার সাথে দেখা করবো আমি দেখা করলে কি সেটা আটকাতে পারবে আর আমি তো তোমার পাশে আছি ভালো মন নিয়ে থাকো ওই জানুয়ারি সময় ও আমাকে হাতে দুই হাজার টাকা ধরিয়ে দিয়েছে তা বলছে আমার হাতে টাকা নেই স্যালারি পেলে দেব স্যালারি আটকেছে হেন তেন আর আমাকে টাকা আর একদিন পরের দিন কথা হলো বলছে যে ভালো মন নিয়ে থাকো আর তুমি সেদিন বিধবা হবে যেদিন আমি মারা যাব তুমি আমার ভালো বউ আমাকে ভালো বউ রাখত তুমি আমার ভালো বউ ছিল আমার ভালো বউ মিলা তখন রংপুরে মিলা কি ওর বাড়িতে থাকে এখন মিলার ফ্ল্যাট ধানমুর্নিতে তবু মিলার সাথে থাকে আর আপনি আপনার আপুকে জিজ্ঞেস করেছিলেন যে এই জিনিসটা কেন আপনি হাইট করলেন জিজ্ঞেস করেছে ওরা কোনো উত্তর দেয়নি সবাই মাথা নিচে করেছিল তখন আমি সবাইকে বলেছি দেখো তোমাদের সম্মানের দিকে তাকে এবং তোমার আব্বুকে আমি রেসপেক্ট করি এবং ভালোবাসি সেই আজকে আমি ডিভোর্স পেপারে উনি ডিভোর্সের কি কারণ দেখিয়েছে ডিভোর্স পেপারে যে কথাগুলো লিখেছে আমার সমস্ত পেপার এখানে আছে আমি এগুলি পড়ে বলছি তুমি তাহলে এগুলি কেন লিখেছ ও বলছে এগুলি লিখার জন্য লিখতে হয় এটা কাবিনামা এটা থেকে বনি বনা না হওয়া শারীরিকভাবে অসুস্থ আপনাকে বলা হয়েছে প্রতি পনেরো দিন পরপর শরীরে রক্ত নিতে হয় আটচল্লিশ উনপঞ্চাশ ঘন্টার আগে ঘুম থেকে উঠতে পারে না সাংসারিক কোনো কাজকর্ম করতে পারে না স্বামীর সাথে সহবাস করতে পারে না স্বামীর স্ত্রী মিলনও বংশবৃত্তিতে অক্ষম ইত্যাদি নাও আপনি আমাকে একটু বলেন তো এই যে কজগুলো দেখালো এগুলোর কোন ডাক্তারি সার্টিফিকেট সে দেখাতে পেরেছে না কোন ডাক্তারি সার্টিফিকেট আমি আমি বলছি যে চ্যালেঞ্জে যাব কেন তুমি আমাকে ফিজিক্যালি আনফিট না না ফাইন আমি আমি বলি আপনাকে সেটা হচ্ছে যে এই জিনিসগুলো যখন সে কোন একটা অর্গানাইজেশনের প্রেক্ষাপটে করবে লাইক এটা তো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন সো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তাকে অবশ্যই প্রুফ দেখাতে হবে লাইক ডাক্তারি সার্টিফিকেট দেখাতে হবে এগুলো বাকিগুলো দেখাতে হবে এগুলো সে কোথা করেছিল বা ম্যানেজ করেছিল কিনা নাকি ঘুষ দিয়ে করেছে কোনো কিছুই তো দেয়নি ওরকম কোন সার্টিফিকেট নেই আপনাকে যেখান থেকে দেওয়া হয়েছিল সেখানে যোগাযোগ করেছেন হ্যাঁ ওনারা কি বলেছে আপনাকে কাজে বলছে যে উনি নিজের মুখে এসব বলছে আরো অনেক কথা বলছে যেগুলো কোনোদিন সত্য হলেও কোন হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে বলে না ফাইন এটা তো উনি ওনার জায়গা থেকে বলেছে কিন্তু কাজই কেন এই জিনিসগুলোকে

সবকিছু খুলে বললাম মুকিল বলছে এটা আপনি সাথে অন্যায় করেছে ঠিক আছে এখন ও আমার সাথে কোনো যোগাযোগ করে না টাকা পয়সা খরচ কিছু দিচ্ছে না আমি হোস্টেলে কিভাবে চলবো বাধ্য হয়ে আমি আমার বিয়ের একটা রিং সেল করে দিয়েছি সেটা দিয়ে আমার গত মাস চলে গেছে কিন্তু এই মাস আমি কিভাবে চলবো আমি জানি না আপনার ফ্যামিলি জানে আমার ফ্যামিলি ব্যাপারটা জেনেছি যখন বাই পোস্টের পেপার গুলো পাঠিয়েছি চেয়ারম্যানের হাতে পড়েছে আমার বাসায় আমার ভাইয়ের হাতে পড়েছে ওরা খুলে পড়েছে তারপর আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি সবকে এবং কেন হলো তুমি নিজে যখন একটা কাজ করলা সেটা কেন টিকাতে না তাহলে এরকম সিদ্ধান্ত কেন নিতে গেলে আর এখন আমাদের যে যে মান কিভাবে ভাইয়ের জায়গায় কিছু বলার ব্যক্তিগত জায়গা থেকে যদি এই কোয়েশ্চেনটা আমাকে সে করতো আমি তাকে একটা উচিত জবাব দিয়ে দিতাম উচিত জবাবটা হচ্ছে যে এটা এক ধরনের ব্যাদবি করা ব্যাদবি দুটো জায়গা থেকে নাম্বার ওয়ান ব্যাদবি হচ্ছে যে সংসারের স্ট্যাটাস বা ফ্যামিলির স্ট্যাটাস টেকানোর জন্য তার নিজের বোন তার যে একটা প্রবলেম হচ্ছে একটা ছেলেকে বিয়ে করেছে সেই ছেলেটি আসতে চাইছে তাদের সংসারে সেই জায়গাটা বারবার বাধাপ্রাপ্ত করা এই ভাওতামি স্ট্যাটাসের কোন প্রয়োজন নাই প্রথম কথা হচ্ছে এটা এক দুই নাম্বার হচ্ছে একটা ফ্যামিলির সাথে যদি বন্ডেজটা তৈরি হতো আপনাদের এত স্ট্রংগেস্ট একটা বন্ডেজ তৈরি হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে এই ছেলেটি অন্তত দশ বার চিন্তা করতো কারণ ওর পাশে একটা ফ্যামিলি ব্যাক আছে সেখানে ভাই দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার কোন লজিক নেই আপনি এখন কিভাবে চলছেন আপনার ইকোনমিক স্ট্যাটাসটা টা কি এখন এই মুহূর্তে বললাম না গত মাসে আমার রিং সেল করে চলেছি কিন্তু এ মাসের হোস্টেল চার্জ তো আমার বাকি পড়ে গেছে কিভাবে চলবো আমি জানি না আমি ওদের সাথে দেন মহর ওরা আমাকে কথা দিয়েছিল এক সপ্তাহের মধ্যে দিবে দায়িত্ব নিয়েছে মিলা যে তার সেকেন্ড ওয়াইফ বলে দাবি করে যেটা হাইট করে আমাকে সে বিয়ে করেছে আমার সাথে চিট করেছে আপনি কোন লিগেল অ্যাকশনে গেছেন আমি কোনো লিগেল অ্যাকশনে এখনো যাইনি আমি চেয়েছিলাম ওর বিরুদ্ধে আমি কোন বাড়াবাড়ি করব না কারণ ওকে আমি ভালোবেসেছি এখনো বাস। বলছে আমার দেনমোহর এবং টাকা দিয়ে দিবে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ হয়নি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দিবে ফার্স্ট উইকে হয়নি এখন কজ দেখাচ্ছে মেয়ে বলছে যে টাকা তোমাকে আমি দিয়ে দেব। কিন্তু তোমার বাবা মা এবং এলাকার চেয়ারম্যানকে রাখতে হবে এই তিনজনকে না রাখলে টাকা দিবে না তখন আমি বললাম যে দেখো টাকা তো আমি নিব আর সইটা তো আমি করব। কেন তোমরা তাদেরকে চাচ্ছ আমার ফ্যামিলি তো এখন আমাকে ফ্যামিলি মেনেই নিচ্ছে না আমার যেটুকু আশ্রয় ছিল তবু আমাকে ডিভোর্স করে সে আশ্রয়টা শেষ করে দিয়েছে ও আমাকে হাতে হাতে পেপার গুলি দিয়েছিল ওইটা আমি যেভাবে ম্যানেজ করতে পারতাম আর যখন ওদের হাতে বাই পোস্টে গিয়ে পড়েছে এখন তো ফ্যামিলিতে প্রায় সবাই জেনে গেছে আমার এলাকার চেয়ারম্যান আমার চাচা উনি জেনে গেছেন এখন আমি আমার ফ্যামিলিতে হ্যাঁ হয়ে গেছি এলাকায় হয়ে গেছি আমি আর ওই এলাকায় পারাকতে পারবো না ওকে বলে দিস আর কোনদিন তুমি এখানে ফ্যামিলিতে ঢুকবা তো দূরে থাকে এলাকায় পা রাখার চিন্তা স্ট্যাটাস তারপরও এখন তপু আমার ফোন রিসিভ করে না আমি ফোন দিলে মিলাকে দিয়ে ফোন ধরাই টেক্স দিলে মিলাকে দিয়ে রিপ্লাই দেওয়াই আমি বলছি যে দেখো তোমরা যদি ভালো ভালো না দাও তাহলে আমি আইনি একশো নিতে বাধ্য হব কারণ এটা আমার অধিকার

তার দিকে চিন্তা করে আপনি নিজেকে আপনি আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো এরকম একটা সমাজে মেয়েরা কি পরিমাণ থাকে আপনি আজকে ফার্মের একটা হোস্টেলে আছেন আপনার কোনো ভরণ পোষণ নেই কিছু নেই আপনি বাধ্য হবেন কিছুদিন পর অন্যায় পথে যাওয়ার জন্য এবং আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন প্লিজ আমার মনে হয় দেখেন এখন আছে আমাকে বলেন ঠিক আছে আমি টাকা দিছি না চলতে কষ্ট হচ্ছে দেখো ব্যবসা করে চলো দুই তিন আগে আমার মাকে ফোন দিয়ে মিলাম পুলিশ এসে বলছে যে আপনার মেয়ে যে ঢাকায় থাকে কিভাবে চলে কি করে জানিস আমার মা জিজ্ঞেস করছে কি করে বলছে হোটেলে থেকে তো এগুলো যদি আর আপনার বুড়ো হাজবেন্ডকে যদি পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসে আপনাদের ফ্যামিলি কি সম্মান বাড়বে আপনি একটু আমার কথা শুনবেন মনোযোগ দিয়ে প্লিজ আপনি রং অ্যাঙ্গেলে হাঁটছেন আমি চাচ্ছিলাম না কোন আইনি ঝামেলায় যাই তো এই কথাগুলো আজকে আমি জীবনের গল্পেও আসতাম না যদি ওরা আমাকে যে কথাটা দিয়েছিল ভালো ভালো দিয়ে দিবে যদি দিয়ে দিত আমার টাকা পয়সা আমি আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট এবং ভাগ্য হয়তো আমার ভাগ্য এটাই লেখা ছিল আমার স্বামী ভাগ্য ভালো না আমার যে স্বপ্ন ছিল যে আমি সংসার করব আমার বেবি হবে স্বামী সংসার এইসব হয়তো আমার কপালে নাই এটা চিন্তা করে আমি হয়তো নিজেকে মানিয়ে চেষ্টা করতাম টাকাটাকে বড় করে দেখি আপনি জীবনের গল্প আমি দেখিনি আমি তো লাভ করি বলেই কোন আইনে একশনে যেতে চাইনি কারণ আমি জানি আইনে একশনে গেলে তো এটা জানা জানি হয়ে যাবে আপনার তো সবকিছু শেষ করে দিয়েছে তারপর আপনি ওকে লাভ কেন করতে যাবেন কামশি আমার হাজবেন্ড ছেলে এখন আমি ডিভোর্স থেকে মেনে নেই না আমি গ্রহণ করতে পারি না আমি জানি যে বাঙালি নারীদের এই যে সফট কর্নার এটা অনেক সম্মানের এটা অনেক ভালো লাগার কিন্তু কথা হচ্ছে যে এটা কতদিন থাকবে যখন আপনি বাস্তবের মুখোমুখি হবেন চরম বাস্তবের মুখোমুখি এখন তো হননি আরো কিছুদিন পরে হয়তো হবেন এবং আপনার শরীরের এই অসুখ আপনার এডুকেশনাল নো ক্যারিয়ার ইউ সমস্ত রিয়েলিটি একটু পরপর আপনার কোনো ফর ইউ সবকিছু মিলিয়ে আপনি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে এই যে হাজবেন্ডের প্রতি এই ধরনের দায়িত্ববোধ ভালো লাগার প্রতি এই ধরনের দায়িত্ববোধ কিংবা ওই খুব অবাকভাবে তাকিয়ে থাকা কবে আপনি দিন মোহরের এক লাখ টাকা পাবেন আমি অবাক হয়ে গেছি এরকম একজন মানুষ আপনাকে বিয়ে করেছে মাত্র এক লাখ টাকা দিন মোহর দিয়ে যে লাখ টাকা লাখ লাখ টাকা টাকা না চার লাখ না পুঁজি করে একটু বাঁচার স্বপ্ন দেখছেন এগুলোই তো ফ্যাক্ট আমি জানি অনেক কমপ্লিগিটি আপনাকে ফেস করতে হবে কিন্তু এটা আমরা বলতে পারি সরকার এবং সরকারি সহায়তায় বাংলাদেশের নারীর অধিকার রক্ষা করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুরু করে আইনি যে ব্যাপারগুলো আছে সেগুলো অনেক শক্তিশালী হ্যাঁ হতে পারে আপনার পেছনে কোনো ব্যাকআপ নেই আমরা বলতে পারি যে যে আপনি দরকার হলে নারী আছে সেগুলোর সাথে যোগাযোগ আমি আমি গিয়েছিলাম আসলে আশানুরূপ সাহায্য পাইনি সব জায়গায় দেখি যে টাকা পয়সা কম হলেও বেশি হল লাগবে আর ওরা জানে যে আমার হাতে কোনো টাকা নেই আমাকে বলে যে উকিল তোমার চেহারা দেখে কাজ করবে না তার জন্য টাকা লাগবে যেটা তোমার নেই আর তুমি বাড়াবাড়ি করতে গেলে মিলা আমাকে সব কথা বলে যে তোমাকে ফো দিয়ে উড়িয়ে দিব আমাকে মাইনাস করে দিবে পৃথিবী থেকে এ ধরনের হুমকি দিচ্ছে আরো নোংরা কথা বলে যে আমাকে লোক দিয়ে গণধর্ষণ করাবে করছে আমার অন্যায়টা কি অন্যায় করলে তপু করেছে তুমি না দিয়ে আমাকে কেন দিচ্ছ সেটা করে কিন্তু আমার বিরুদ্ধে মাঠে খেলতে নেমেছে ওর বাবা নাকি মেজর দুলাভাই ম্যাজিস্ট্রেট ওদের পাওয়ার দেখাচ্ছে টাকা এবং ক্ষমতা সবকিছুই পা দেখিয়ে আমার সাথে ব্যবহার করছে এখন তপুর সাথে আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি না আমি ফোন দিলে তপু ফোন রিসিভ করে না আমার সাথে কথা বলে না আর এখন আরো একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলে স্টিল নাও তপু ওই মেয়ের সাথে পাঁচ বছর আগে রিলেশন ছিল মেয়ের সাথে এখন ফোনে কথা বলে আমাকে যে রিসেন্টলি ডিভোর্স করলো আর মিলা ওর লাইফে আছে এগুলো এখন হাইড করে এখন তার ফোন প্রেম আলাপ চালিয়ে যাচ্ছে মিলার অগোচরে সেই রেকর্ড মেয়েটা আমাকে ফোনে বাজে শুনিয়েছে আমি ঠান্ডার হয়ে গেছি যে মেয়েটা আপনার সাথে এতটা এতটা কথা বললো বা বা করলো করে যাচ্ছে রাবের ভয় দেখাচ্ছে বিয়ে করেছে মিলা দাবি করছে মিলা তুপুর স্ত্রী আমি ওদের কাবিনামা দেখতে চেয়েছি ওরা আমাকে দেখাইনি শুধু বলছি যে মিলা বলছে যে তুমি কি মনে করো যে আমি তোমার মতো বোকার প্ল্যানটা কি আমি এখন কি করবো আমি দিশে হার সিদ্ধান্ত নিতে পারছি না এখন এই মুহূর্তে আমার কাছে এই তিন লাখ টাকা আর আমি তিন মাসের ভরণ পোষণ আরো পঞ্চাশ হাজার করে দেড় লাখ মানে টোটাল সাড়ে চার লাখ টাকা দাবি করেছি এটা আমার কাছে অনেক বড় কিছু আমার লাইফে বেঁচে থাকার জন্য আপনি যেটা করতে চান আপনি একশনে যেতে চান আমি একশনে যেতে চাই কিন্তু তার জন্য আমার ইউনিট অফ ব্যাকআপ ব্যাকআপ ওকে ফাইন প্রিয় শ্রোতা ও যে কথাগুলো বলল এখানে সেই জায়গাটা থেকে আমরা কিছু অ্যাঙ্গেল ট্রাই করব রাইট নাও যেটা এই গল্পের বিভিন্ন জায়গা থেকে সেটা সম্ভব আমরা জানতে চাইব যে এই ধরনের অ্যাঙ্গেল থেকে একটা মেয়ের জন্য কি করণীয় আছে সেই ইকোনমিক ব্যাকআপটা কি হতে পারে এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে ও যার এগেনিস্টে কমপ্লেনগুলো করেছে তার পরিচয় আপনারা জানেন না আমরা পরিচয়টা হাই করি তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব এবং এই যে চেষ্টার ব্যাপারটি সেটা পুরো সপ্তাহ জুড়ে চলেছে এই মুহূর্তে শাকিল সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করবে আমরা শাকিলকে অনুরোধ করছি পুরো বিষয়টি তুলে ধরার জন্য কি বলেছে তারা তার এগেনস্টে এবং এই মুহূর্তে যে মেয়েটি আমাদের সঙ্গে জীবনের গল্প বলছে লিজা তার আসলে দাঁড়ানোর জায়গাটা কোথায় সেগুলো আমরা জানার চেষ্টা আমাদের হ্যালো এইট নাইন টু জিরোর ছিয়ানব্বই তম পর্বের অতিথি লিজার জীবনের গল্প শুনে লিজার কথার সত্যতা যাচাইয়ের জন্য আমরা চেষ্টা করি লিজার অভিযোগ তার স্বামী তাকে অন্যায়ভাবে ত্যাগ করেছে আর তাই আমরা প্রথমেই যোগাযোগ করি লিজার স্বামীর সাথে লিজার আচরণ এবং লিজাকে তালাক দেওয়ার কারণ সম্পর্কে তিনি যা বললেন আর টার্মস অফ হার মেন্টালিটি তাকে দেখতে মনে হবে যে অ্যাপারেন্টলি শি ইজ ওকে বাট সে হাইট করেছে এর আগেও টু টাইম শি কট মেরি অ্যান্ড বাসার ঘর থেকে তার দুইটা হাজব্যান্ড পালাইছে এর আগে যেহেতু আমার যতটা না অবস্থা তার চেয়ে সে বেশি মনে করে সো দ্যাট ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক মেলিং এসে ব্যস্ত আমাকে নিয়ে আর সে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী সে মনে করে সে প্রতারিত আমি মনে করি আমি প্রতারিত এ যেহেতু একজন পুরুষের জন্য ফিট না অপেক্ষার বিয়ে করা ঠিক এটা করে মাই টাইম ইট পয়েন্ট মাই কেরিয়ার ইট পয়েন্ট মাই প্রফাইল লাইফ লিজা সম্পর্কে উল্টো অভিযোগ তার স্বামীর এরপরই আমরা জানতে চাই লিজার অধিকার ও দেনা পাওনার প্রদান সম্পর্কে তার টাকা পয়সা যদি পেতে হয় সিমাত কাম উইথ আর গার্ডিয়ান গার্ডিয়ান বলতে তার ব্লাড রিলেটেড ভাই অথবা তার ফাদার আর তাকে ফোন নাম্বার দেওয়া আছে সিং টপ আমার জীবনের সামনে আর আমি যেতে চাই না অভিভাবক এলেই উপযুক্ত দাবি আদায় করতে পারবে লিজা তবে লিজা তার পরিবারকে হাজির করতে পারছে না লিজার তালাকের যথার্থতা এবং বর্তমানে করণীয় সম্পর্কে জানতে আমরা কথা বলি আইন ও সালিশ পরিচালক নীনা গোস্বামীর যা বললেন করে তাহলে এখানে পাওয়ার মিল হলো কিন্তু যদি সে উইথড্র না করে তাহলে লিজাকে ধরেই নিতে হবে যে এই তালাক টা আশ্রয় হয়ে গেল তার যতটা দেনমোহর আছে সে সম্পূর্ণটাই দাবি করতে পারবে এবং যতদিন পর্যন্ত তার হাজবেন্ড দাবি করতে পারবে এবং ডিভোর্স পরবর্তী তিন মাস পর্যন্ত দাবি করতে পারবে লিজার অসহায়ত্ব দূরীকরণে রাষ্ট্রীয় কোন সংগঠন পাশে দাঁড়াতে পারে কিনা এই বিষয়ে তিনি আরো বললেন বলতে চাই লিজা একটা এডাক মেয়ে তার রাইট এস্টাবলিশ করার জন্য তার পরিবারের লোকের তার সহযোগিতা দরকার নাই একাই তার এটা দাবি করতে পারে। আইনি সহায়তা লাভের যদি কোনো জায়গা না থাকে তাহলে তো অবশ্যই বিনামূল্যে আমরা আইন সহায়তা দিয়ে থাকি চেষ্টা করব যে তার কোন ধরনের মামলা ফাইলিং না করে তার হাজবেন্ড যদি দিয়ে দেয় তাকে আমরা নোটিশ করব। নোটিসে যদি সে মনে করে যে হ্যাঁ তার দিয়ে দেওয়া উচিত তাহলে তো খুবই ভালো যদি না দেয় তাহলে লিজার পক্ষ থেকে যত দূর তারপরে যদি তার আপিল হাইকোর্টে সুপ্রিম কোর্টে যত দূর পর্যন্ত যাওয়া লাগে তার অধিকার আদায়ের জন্য তাহলে আইনচল্লিশ কেন্দ্র বিনামূল্যে তার এই মামলা গুলো চালাবে হ্যালো এইট নাইন টু জিরো যারা শুনছেন তাদের জন্য আমার একটা মেসেজ হল অনেক ক্ষেত্রেই মেয়েরা ডিভোর্স নোটিশ পাওয়ার পর খুব বেশি ভেঙে পড়ে সময় এসছে এই ভেঙে পড়া থেকে বের হয়ে আসার জন্য তাদের দাঁড়াতে হবে নিজের পায়ে আর্থিকভাবে একজন সক্ষম হবে তখনই কথায় কথায় এই ধরনের ডিভোর্সের প্রবণতা কোনো মানুষই নিজেকে অসহায় না ভাব টিম হ্যালো এই নেন্টু জিরো চাই লিজা ও তার স্বামীর মধ্যেকার এই দ্বন্দ্বে সুষ্ঠু সমাধান হোক এবং সবাই ভালো থাকুক সেই কামনায় ফিরছি কিউরিয়ার কাছে অনেক ধন্যবাদ শাকিল আপনারা শেষে কিছু বলার আছে আমার আই নিড হেল্প আমি এখন একদম শূন্য আমি দিশেহারা হয়ে গেছি আমার পায়ের তলায় মাটি নেই আমি কিভাবে উঠে দাঁড়াবো বুঝতে পারছি না আমি শুধু এটা জানি যে আমার হেল্প দরকার কি বলবো আসলে কিছু বলার নেই আমি জব সার্চ করছি কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কিভাবে চলবে সেটাও আমি জানি না আপনার এই মুহূর্তে একটা জব দরকার যে কোনো ভাবেই হোক এক আর দুই নম্বর আইনি সংস্থার যিনি আপনাকে বিনা অর্থে সাহায্য করতে পারেন ইনিশিয়াল স্টেজে সেরকম একজন মানুষ দরকার লাইক হ্যাঁ এখন হচ্ছে যে আমি শুধু আমার দেনমোহর আর খরপয়সার টাকাই আদায় করতে চাই না যেহেতু আমাকে এত হ্যারমেন্ট করা হয়েছে আমাকে যখন এত কষ্টই দিচ্ছে এখন আমি আমি আমার হাজবেন্ড ছিল তপু তপুরকে শাস্তিও দিতে দিছে আমার সাথে সে কেন প্রতারণা করলো আমাকে কেন ঠকালো ওর আগে একটা ওয়াইফ আছে এটা না জানিয়ে কেন আমাকে বিয়ে করলো ওকে প্রিয় শ্রোতা আপনারা পুরো কেসটা এখানে শুনেছেন আমরা যেটা করতে পারি আমরা পুরো জিনিসটা উপস্থাপন করেছি এখানে আমি বিশ্বাস করি যে এখানে অসংখ্য অসংখ্য লয়ার যারা আছেন তারা শুনেছেন এবং একই সাথে আমিও এটা বিলিভ করি যে এই যে মেয়েটি এখানে এসেছে যার ইকোনমিক স্ট্যাটাসটি আপনারা জানেন এবং যার এডুকেশনাল স্ট্যাটাসটাও আপনারা শুনেছেন ও ভালো স্টুডেন্ট ছিল না সেটা বলবো না আমি বরং ওর জীবনে যে প্যারাডাইম সেখানে অনেক ধরনের ব্যাপার আছে কিন্তু ও একটা নিজেকে উপস্থাপন করার মতো একটা ভালো অর্গানাইজেশনে কাজ করার মতো যোগ্য সবকিছু মিলিয়ে ও হচ্ছে আমাদের বোন এবং আমি মনে করি ওর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে আমি আর জি বি যে কাজটি করতে পারি বা আমার টিম যে কাজটি করতে পারি সে কাজটা আমি করে ফেলেছি সেটা হলো ওকে এই লাখো মানুষের সামনে উপস্থাপন করা এটা আমার দায়িত্ব ছিল হেলো ইট নাইন টু জিরো থেকে এটা এবিসি রেডিওর দায়িত্ব ছিল এবিসি রেডিও সেই কাজটি করেছে এবারের দায়িত্ব হচ্ছে আপনাদের যারা আপনারা এতক্ষণ ধরে শুনেছেন লাখ লাখ মানুষ তাদের মতো থেকে কেউ যদি মনে করেন যে ওর পাশে দাঁড়ানোর মতো আপনি এবং ওকে আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব হেল্প করতে চান না দেখতে চাই কে ওর থেকে হাত বাড়িয়ে দেন আমরা ক্লোজ প্রেজেন্ট একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা লেজার জীবনের গল্পের ইতি টানতে চাই কিন্তু সেটা বলার ইতি কিন্তু ওর জীবনটা সুন্দরভাবে প্রার্থনা আমরা করতেই পারি কারণ আমরা বিলিভ করে আমাদের স্ট্রেন্থের জায়গাটা অনেক শক্তিশালী আমরা দেখেছি এখানে এসে কেউ খালি হাতে ফিরে যায় না এবং আমরা বিলিভ করি লিজা একসময় শক্ত হাতে দাঁড়াবে শক্ত পায়ে দাঁড়াবে লিজাকে